আল্লাহ বলছেন ওয়াআতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, তুমি দুনিয়াতে আসার আগে এই দুনিয়াতে তোমার শান্তিতে থাকার জন্য, আরামে থাকার জন্য কি কি জিনিস লাগত সব আগে বানাইছি, তারপরে তোমাকে দুনিয়াতে পাঠাইছি যাতে করে দুনিয়াতে গিয়ে তুমি কষ্ট না করো আর তোমার প্রভুকে একটা সেকেন্ডের জন্য ভুলে না যাও। আমি তোমাকে দুনিয়াতে জীবন্ত রাখতে কত নিয়ামত, এই দুনিয়াতে কত নিয়ামত দ্বারা সাজাইছি যদি গণনা করো শেষ করতে পারবা না। কিন্তু মানুষেরা মালিকের এত নিয়ামত পাইয়াও মালিকের প্রতি সারাদিন কুহুরি করে বেড়ায়, নাফরমানি করে বেড়ায়। আল্লাহ বুঝাতে যাচ্ছেন, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে আসার আগে তোমাদের দুনিয়াতে শান্তিতে থাকার জন্য কি কি জিনিস লাগত, বাতাসের প্রয়োজন ছিল, আগে দুনিয়াতে বাতাস দিছি তারপরে তোমাদেরকে পাঠাইছি যাতে করে দুনিয়াতে তোমরা কষ্ট না করতে হয়, তোমাদের পানির প্রয়োজন ছিল, আগে দুনিয়াকে পানি দ্বারা সাজাইছি তারপরে তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদের দুনিয়ার মধ্যে অক্সিজেনের প্রয়োজন ছিল, আগে দুনিয়াকে অক্সিজেনের মাধ্যমে দুনিয়াকে সাজাইছি তারপরে তোমাকে দুনিয়াতে পাঠাইছি, আগে মাটির প্রয়োজন ছিল, আল্লাহ পাক আগে দুনিয়াটাকে মাটি দ্বারা সাজাইছেন তারপরে তোমাকে দুনিয়াতে পাঠাইছে যাতে করে দুনিয়াতে গিয়ে তুমি কষ্ট না করো আর তোমার প্রভুকে একটা সেকেন্ডের জন্য ভুলে না যাও। তোমাকে দুনিয়াতে জীবন্ত রাখতে কত নিয়ামত লেগেছে, নিয়ামতের গণনা করে শেষ করতে পারবা না। কিন্তু বান্দা এত নিয়ামত পাইয়া সারাদিন মালিকের সাথে নাফরমানি করে বেড়াও। অথচ তুমি চিন্তা করে দেখো, আল্লাহর এক একটা নিয়ামত কত দামি, তোমার থেকে বেশি দামি। আমরা বাতাস, যে বাতাসটা আমরা প্রতিদিন পাচ্ছি, বাতাস আমাদের ভিতরে ঢুকে বলে আমাদের জান আছে, বাতাস যদি ভিতরে না ঢুকে আমাদের জান শেষ, ঠিক কিনা কোন? এই বাতাসটা আমাদের জীবন বাঁচাচ্ছে, বাতাস কোনোদিন দেখি নাই। এই বাতাসে 75.5% নাইট্রোজেন, 23.1% অক্সিজেন, 0.6% জলীয় বাষ্প, 0.4% কার্বন ডাইঅক্সাইড, 1.3% বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, এতগুলি সম্পদ আমরা বাতাসে পাচ্ছি, অথচ বাতাস কোনোদিন দেখি নাই, ঠিক কিনা কোন? বাতাস আমাদের ভিতরে ঢুকছে, বের হওয়ার সময় সতর্কবাণী দিয়ে যাচ্ছে, ও যুবক কিসের অহংকারে তুমি এত বড়াই দেখাও, ও মেম্বার কোন বড়ায় তুমি ফজর নামাজে আসতে পারো না, ও শিল্পপতি কোন অহংকারে তুমি আল্লাহর ইবাদত করতে তোমার শরম লাগে, কোন অহংকারে কোন গরিমায় আমি বাতাস যতদিন পর্যন্ত তোমার ভিতরে ঢুকি ততদিন তোমার গরিমা আছে, ততদিন তোমার মন্ত্রিত্ব আছে, ততদিন তোমার শিল্পপতিত্ব আছে, ততদিন তোমার বড়াই আছে, আমি বাতাস যেদিন চলে যাব তোমার সমস্ত বড়াই মাটির সাথে মিলে যাবে, ঠিক কিনা? যত বড় প্রধানমন্ত্রী, বাতাসটা শেষ সাথে সাথে আরেকজনকে অস্থায়ীভাবে প্রধানমন্ত্রী বানাই দিবে। এতদিন মানুষরা মিছিল মিটিং করে তারে প্রধানমন্ত্রী বানাইছে, শুধু বাতাসটা শেষ হয়ে গেছে আর তাকে গদির মধ্যে রাখতে রাজি না, ঠিক কিনা? বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি, সিঙ্গাপুর মাত্র শুনেছে, তিনি অন্তকাল করেছে, শুনতে দেরি আছে, বাংলাদেশে অস্থায়ীভাবে আরেকজনকে এরকম ভাবে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিছে, ঠিক কিনা? আল্লাহ কয় কি বাহাদুরি তোমার, আমার বাতাসটা যতদিন আছে এত বাহাদুরি করছো, ও যুবক তুমি নামাজ পড়তে পারো না আল্লাহ, তোমার এত যৌবন কালের এত গরিমা অহংকার, তোমার ওই অহংকার একটা সেকেন্ডে মাটির সাথে ধুলিস্যাৎ হয়ে যাবে, আমি যদি বাতাসটারে বলে দেয় বাতাস তার ভিতরে লুকার অনুমতি নাই, ঠিক কিনা? আমার বাতাসের সমস্ত ফকর, তোমার সাথে যতদিন বাতাস আছে ততদিন তোমার সব কিছু আছে, বাতাস যেদিন শেষ হয়ে যাবে তোমাকে খুঁজেও পাওয়া যাবে না। বাবার সাথে সন্তানের কত মহাব্বত, বাবার জন্য জান দিতে প্রস্তুত, আগের দিন কেউ বাবাকে গালি দিলে তারে মার্ডার করতে যাইতো, রাত্রের 3টা বাজে শুনেছে কামরাতে গিয়ে দেখে বাবা আওয়াজ করে না, সর্বপ্রথম তো নাকি হাত দেয়, দেখে যে নাকে দিয়ে শ্বাস আসা নেওয়া হয় না, কয়েকবারের মানুষকে জাগায় ফেলছে চিল্লা পাল্লা করে, বাপ মারা গেছে, দৌড়ায় একজনে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব তাড়াতাড়ি উঠেন কি হয়েছে, ক মসজিদের চাবিটা দেন, খাটটা বের করে রাত্রের 3টা বাজে বাবাকে ঘরের ভিতরে রাখতে রাজি না, বারান্দাতে নামায় দেয়, ঠিক কিনা? যে বাবার জন্য আগের দিন জান দিতে প্রস্তুত ছিল, শুধুমাত্র বাতাসটা চলে গেছে এত কম দাম হয়ে গেছে, ওই বাবাকে আর ঘরের ভিতরে রাখতে রাজি না, বারান্দার মধ্যে নামায় দেয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে বড়াই করার আগে, অহংকার করার আগে নিজের মধ্যে চিন্তা করিও, আমি যে তোমাকে বাতাসটা দিয়েছি
এক একটা শ্বাসের কিয়ামতে হিসাব নিব। আমার বাতাস ভিতরে ঢুকছে আর বের হচ্ছে, এত সুন্দর অক্সিজেন দিয়েছে, আমার বাতাস খাইয়া বান্দা আমার সাথে কিভাবে নাফরমানি করলি? আল্লাহ পাক কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব ছাড়া বান্দাকে এক কদম সামনেও বাড়তে দিবেন না, পেছনেও না। আল্লাহ পাক বলবেন, লা তাজুলু কদাম ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বান্দাকে বলবেন এক কদম হাঁটার অনুমতি নাই, সারাটা জিন্দেগিতে তোমাকে দিয়েছি, জীবনটা দিয়ে দান করেছি, আমার আমানত, আমার পুরা জিন্দেগির প্রতিটা শ্বাসের হিসাব দাও। আমার শ্বাসগুলি ভাইয়া এত সুন্দর অক্সিজেন ভাইয়া, কিভাবে নাফরমানি করছিলে? আগে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে এই মূল্যবান বাতাস দ্বারা দুনিয়াটা সাজাইছেন, যাতে করে আমরা কষ্ট না পাই। দুনিয়ার মধ্যে যদি বাতাস না পাইতাম তাহলে তো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মারা যাইত। আল্লাহ কয়ে মূল্যবান বাতাস দিছি, তারপরে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আমরা দুনিয়াতে আসার আগে আমাদের পানির প্রয়োজন ছিল, এই পানিটা 0°C পয়েন্টে কঠিন বরফে পরিণত হয়, 100°C পয়েন্টে বাষ্পে পরিণত হয়। আল্লাহ যদি এই পানিটাকে 25°C পয়েন্টে রাখতেন তাহলে পূর্ণটা দুনিয়া মঙ্গল গ্রহের মতো একটা বরফের খণ্ড হয়ে যেত, কোনো সৃষ্টি বাঁচতে পারত না। আবার যদি আল্লাহ পাক পানিগুলিকে 75°C পয়েন্টে করতেন, সমস্ত দুনিয়ার পানিগুলি বায়বীয় হয়ে যেত, হাজার হাজার মেট্রিক টন পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারতাম না। আল্লাহ পাক তাআলা কোরআনে বলেছেন, বান্দা আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আমার যে পানিটা পান করা একটু তালাশ করে দেখো, এটাকে আমি একদম তরল করি নাই, আবার একদম গরল করি নাই, কঠিনও করি নাই, বায়ুবীয় করি নাই, তার মাঝখানে রেখেছি। বান্দা এক গ্লাস পানি পান করলে হাজারো তৃষ্ণা নিবারণ হয়ে যায়, বান্দারে আমার পানি পান করে যখন তোর তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, পানি পান করার সময় বিসমিল্লাহ বলবি, পানি পান করা শেষ আলহামদুলিল্লাহ বলে ডাক দিবি। কিন্তু না ফরমান রে, আমার পানি পান করা তৃষ্ণা নিবারণ হলো, শুরুতেও বিসমিল্লাহ বললি না, শেষও আলহামদুলিল্লাহ বললি না, আমার পানি পান করে সারাদিন না ফরমানিতে লিপ্ত রইলি, ঠিক কিনা? কি বড় না ফরমান তুই, আমার পানি পান করলি, এত সুন্দর তৃষ্ণা নিবারক পানি পান করলি, পানি শুরুতেও বিসমিল্লাহ এলো না তোর মুখ দিয়া, শেষও আলহামদুলিল্লাহ এলো না, বুঝলাম আসলো না, কিন্তু সারাদিন টিভির ঘরে বসে রইলি, সারাদিন নাফরমানি করলি, পাঁচক তো নামাজ তোর ভাগ্যে জুটলো না, নাফরমান তোর থেকে বড় কপাল পরা আর কি হইতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাযলুমুন কাফফার, মানুষেরা তার প্রভুর প্রতি অত্যন্ত সীমালঙ্ঘনকারী, অত্যন্ত কুফুরি করনেওয়ালা, অত্যন্ত এরকম ভাবে নিমক হারাম মানুষেরা, আমার নিয়ামত খাইয়া আমার নুন খাইয়া আমার গুণ গায় না, বরঞ্চ আমার উল্টা বিদ্রোহ করে। এজন্য আখেরাতে সর্বপ্রথম আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাকে নিয়ামতের হিসাব নিবেন, আলাম নুসিহ হাজিসমাক ওয়ানুরব্বিকা মিনাল মাইল বারেদ, আমি কি তোমাকে একটা জীবন দেই নাই, আমি তোমাকে ঠান্ডা পানি পান করাই নাই? এত মূল্যবান এই পানিটা, বিজ্ঞান এই পানির আরেক নাম জীবন দিয়েছে, পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, এত বড় নিয়ামত। হাদিসে এসেছে একজন ব্যক্তি দুনিয়াতে 500 বৎসর হায়াত পেয়েছে, 500 বৎসরের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক আমার খাদ্যের ব্যবস্থা তুমি করো, আমি আবাদত সারাদিন দিয়ে কাটাবো। আল্লাহ বলছেন একটা গুহাতে চলে যাও, গুহাতে গেছে, ডান দিকে পানির নহর হয়ে গেছে, বাম দিকে ফলের গাছ, বাস এখান থেকে বসে বসে খায় আর এবাদত করে, 500 বছর হায়াতে 500 বছর এবাদতে কাটাইছে। যখন এন্তেকাল করেছে আল্লাহ তাকে বললেন, আমার বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাত দিয়ে দিলাম। এ ব্যক্তি জান্নাতের দিকে যায় আর মনে মনে কয়, আমি যদি এখনো আল্লাহর রহমত নিয়ে জান্নাত যাইতে হয় তো 500 বছর দিয়ে এবাদত করছে, এবাদত গুলি গেছে কই? আল্লাহ পাক বান্দার মনের খবর জানে কিনা? সাথে সাথে বান্দাকে ডাকিয়া জাহান্নাম থেকে অনেক দূরে একটা রাস্তায় দাঁড়া করাই দিবে, সূর্যের আলো মানুষের মগজে পড়লে যেরকম গরম হয়ে যায়, জাহান্নামের উত্তপ্ততা তার শরীর জ্বলে যাবে, এ ব্যক্তি পানির পিপাসায় চিৎকার করতে থাকবে, পানি পানি করতে থাকবে, একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে দূরে এক স্থানে বসে দাঁড়ায় থাকবে, ওই ব্যক্তি পানির দিকে দৌড় দিবে, ভাই আমাকে পানি পান করাও, সে বলবে না পানির অনেক দাম, এ পানি দেওয়া যাবে না, কত দাম? কয়, তুমি যে 500 বছর এবাদত করেছো, এবাদত দিয়ে দাও তোমাকে পানি দিব। কয়, ভাই জান যাইতেছে, এবাদত নিয়ে দাও, আগে আমারে পানির ব্যবস্থা করো। এখন আল্লাহ পাক বান্দাকে ডাকবেন, বান্দা এক গ্লাস পানির বিনিময়ে 500 বৎসরের এবাদত বিক্রি করে দিলি,
আমি আল্লাহ 500 বছর পর্যন্ত তোকে দুনিয়াতে জীবন্ত রাখতে কত হাজার গ্যালন পানি পান করাইছি, কত হাজার গ্লাস পানি পান করাইছি, কত হাজার মেট্রিক টন পানি পান করাইছি রে বান্দা, আমার আগে পানির হিসাব দিয়ে পারলে জান্নাতে যা। ও ব্যক্তি সেজদায় পড়ে যাবে, আল্লাহ পাক তোমার নেয়ামতের কদর করে কোনো ব্যক্তি শেষ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না, আল্লাহ পাক তুমি আমাকে রহমত দ্বারা জান্নাত দিয়ে দাও। পানিটা এত বড় নেয়ামত। একবার হারুনুর রশিদ বাদশা, অর্ধ দুনিয়ার বাদশা, মরুভূমি এলাকায় যাচ্ছে, কারো হাতে পানি নেই, কয়েকবার করে পানি চাইলেন, আহারে পানির পিপাসা লেগেছে, কারো কাছে পানি এসেছে? ক হুজুর কারো কাছে পানি নাই, ও ওই গ্রামে যাওয়ার আগ পর্যন্ত পানি মিলবে না। গ্রামে যাইতে 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 আরবের মরুভূমি আর গরম, বাদশার এরকম পেট জ্বলে যাচ্ছে, বারবার পানির কথা জিজ্ঞাসা করতেছে, তার সাথে বাহলুল দরবেশ যিনি, উনিও সফররত অবস্থায়, উনি পানির কাছে গেছে, মানুষেরা পানি নিয়ে আসছে গ্লাস দিয়ে, এখন পানি যখন পান করবে, বাহলুল দরবেশ কয়, হুজুর আমার একটা ওয়াজ শুনে নেন, পানিটা পরে পান করেন। কয়, আগে পানি পান করি, আমার তো বেশি পিপাসা লেগেছে। কয়, না আগে আমার ওয়াজটা শুনেন। কয়, আপনার যে পিপাসা লেগেছে, আরেকদিন যদি আপনাকে বেঁধে রাখা হয়, পানি না দেওয়া হয়, কেমন পিপাসা লাগবে? কয়, আরেকদিন হওয়ার আগে আগে আমার জানি চলে যাবে। কয়, এই অবস্থার মধ্যে যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে আসে, যে এক গ্লাস পানি দিতে হইলে তোমার অর্ধ সম্পত্তি, তোমার যে অর্ধ রাজত্ব আছে দিবা, কখোদার কসম, যান বাঁচানোর জন্য অর্ধেক রাজত্ব দিয়ে দিন। কয়, ঠিক আছে বুঝলাম, অর্ধেক রাজত্ব দিলেন, বাকি অর্ধেক রাজত্ব আপনার হাতে আছে, এখন পানি যে বাইরেব, পেশাবের জায়গা জায়গা বন্ধ হয়ে গেছে, যতই চেষ্টা করেন এখন পেশাব বের হয় না, আপনার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, এখন ফেফের ব্যথা বাড়তে 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 মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। এক ডাক্তার কয়, আমাকে বাকি অর্ধেক রাজত্ব দিয়ে দিলে তোমার পেশাবের ব্যবস্থা করে দিব, ওষুধের ব্যবস্থা করবো, আপনি কি করবেন? কখুদার কসম, যান বাঁচানোর জন্য বাকি অর্ধেক এরকম রাজত্ব দিয়ে দিব। এখন বাহলুল দরবেশ কয়, হুজুর এখন পানি পান করেন, অসুবিধা নাই, কিন্তু চিন্তা করিয়েন, এক গ্লাস পানির দাম দুনিয়াটার থেকেও বেশি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দা আমার বান্দারে যে পানিটা পান করো, একটু চিন্তা করে দেখো না, কত সুন্দর সূক্ষ্ম পানি রেখেছি বান্দারে, আমার কাছে কোনোদিন চাও নাই, পানির জন্য কোনোদিন দরখাস্ত করো নাই, কিছুই করো নাই, তোমার সামনে পানি রেখেছি বান্দা, এজন্য পানি রেখেছি বান্দা, সারাদিন পানি পান করবি, আর তৃষ্ণা নিবারণ হলে আমি আল্লাহর স্মরণ করবি, আমি আল্লাহর জিকির করবি, কিন্তু বান্দারে পানি পান করলি আমার, কোনোদিন মুখ দিয়ে আল্লাহর নামটাও আসে না, ঠিক কিনা গো? আল্লাহ বলছে, বান্দারে এই নিয়ামত তোকে দিয়া তারপরে তোকে দুনিয়াতে পাঠাইছি। আমাদের দুনিয়াতে আসার আগে মাটির প্রয়োজন ছিল, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির মূল উপাদান দিয়ে তৈরি করেছি, মূল উপাদান দিয়ে তৈরি করেছি। বর্তমান বিজ্ঞান আশ্চর্য হয়েছে, 1400 বছর আগে কোরআনে যে কথা বলেছে, বর্তমান বিজ্ঞান তালাশ করে দেখে হুবহু কোরআনের কথায় মানুষের বিজ্ঞানের সাথে মিলে যায়। মাটির মূল উপাদান হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিসেপ্টিক, নিসাদল, এ 6টা জিনিস মাটির মূল উপাদান। বিজ্ঞান তালাশ করে দেখেছে মানুষের গোশতের মূল উপাদান হুবহু এগুলি, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিসেপ্টিক এবং নিসাদল। মাটির ভিতরে একটা অ্যান্টিসেপ্টিক পদার্থ আছে, উপাদান আছে, অ্যান্টিসেপ্টিক মানে জীবাণুনাশক, কম্পিউটারের মধ্যে ব্যবহার করে অ্যান্টিভাইরাস, ভাইরাস নাশক, মাটির মধ্যে আছে অ্যান্টিসেপ্টিক। বর্তমান বিজ্ঞান আশ্চর্য হয়েছে, ইউরোপ আফ্রিকা সহ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে আমার রসুলের একটা হাদিস নিয়ে। আমার রসুল 1400 বছর আগে বলেছেন, যখন পায়খানা করো তিনটা ডিনা ব্যবহার করো, বলছে কিনা? আশ্চর্য হয়েছে পাশ্চাত্য জগতের কাফেরেরা দেখছে, মানুষ যখন পায়খানা করে, পায়খানার সাথে কিছু জীবাণু যায়, এমন তৈলাক্ত খাবার লাগে থাকার কারণে সেখানেও কিছু জীবাণু পয়দা হয়। উন্নত মানের সাবান দিয়ে ধুয়েছে দেখে মরে না, উন্নত মানের পদার্থ ব্যবহার করে দেখে জীবাণু মরে না, কিন্তু এই অ্যান্টিসেপ্টিক যুক্ত মাটি এক চিমটি ফেলে দেখে সাথে সাথে জীবাণুগুলি মারা যায়। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুল বলেছেন, মুসলমানেরা যখন পায়খানা করো মাটির তিনটা ঢিলা ব্যবহার করো। আশ্চর্য হয়েছে বিজ্ঞান, 1400 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এত সুন্দর বিজ্ঞানের ব্যবহার কিভাবে করলো। আরো আশ্চর্য হয়েছে, আজ থেকে 8 থেকে 9 বছর আগে
লন্ডনে একজন এমবিবিএস ডাক্তার পিএইচডি অর্জন করেনওয়ালা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাকে বলা হলো কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সে তার ইসলাম ধর্মের ঘটনা বর্ণনা করতেছে। কয় আমি পিএইচডি অর্জন করেছি কুকুরের মুখের লালা নিয়ে। কুকুরের মুখের লালাতে যেই বিষটা আছে মানুষকে কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়, এই কুকুরের মুখের লালার ভিতরে কোন বিষটার ঔষধ কি? বর্তমান বিজ্ঞান তালাশ করে দেখেছে কুকুরের মুখের লালার মধ্যে যে বিষটা আছে এই বিষনাশক হয়েছে মাটির অ্যান্টিসেপ্টিক এবং নিষাদল দুইটা পদার্থ। কয় এটা নিয়ে আমরা পিএইচডি অর্জন করেছি। একদিন লন্ডনে এক মসজিদের পার দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে তিনি খ্রিস্টান নজর পড়ছে, মুসলমানের বই বিক্রি করতেছে, একটা বইয়ের নাম মুসলমানদের পবিত্রতার পদ্ধতি। তিনি বলছেন আমরা খ্রিস্টানরাও পবিত্র হই, তো একটা বই পড়ে দেখি না কেমন লাগে। একটা বই নিয়ে নিলেন, নিয়ে শুরু থেকে পড়তে লাগলেন, ওযুর অধ্যায় নামাজের অধ্যায় যাচ্ছে, হঠাৎ করে একটা হাদিসের দিকে নজর পড়ছে কুকুরের লালা থেকে মুসলমানদের পবিত্রতার পদ্ধতি। সেখানে লেখা আছে কুকুরে যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয় ওই পাত্রটাকে প্রথমে শেষে পানি দিয়ে ধুতো করে বাকি পাঁচ বার এটাকে মাটি দিয়ে লেপিয়ে দাও, কুকুরের মুখ থেকে পবিত্র হয়ে যাবে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আরে বর্তমান বিজ্ঞান এত পিএইচডির মাধ্যমে যে জিনিসটার মধ্যে এত বিজ্ঞান খরচ করার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে কুকুরের মুখের লালার বিষ মাটির ভিতরে। আজ থেকে 1400 বছর আগে দেখি কুকুরের মুখের লালার জন্য মাটি ব্যবহার হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন। যিনি এত সুন্দর কথা বলতে পারে বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায় তিনি সাধারণ মানুষ হবেন না, ওয়াসি গানযুক্ত মানুষ হবেন। সাথে সাথে হাদিসের দিকে দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহান আল্লাহ। বলছে বান্দারে তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে তোমার জন্য যে জিনিসটা খাঁটি এ মাটি দ্বারা আমি পৃথিবীটা বানাইছি, তারপরে তোমাকে দুনিয়াতে পাঠাইছি যাতে করে দুনিয়াতে গিয়ে তোমার কষ্ট না করতে হয়। আমরা দুনিয়াতে আসছি খাই অক্সিজেন, আমাদের ভিতর থেকে দূষিত পদার্থ বের হয় এটা কার্বন ডাইঅক্সাইড দাহন করি। আল্লাহ পাক যদি আমাদের মাঝখানে অক্সিজেন ফ্যাক্টরি না রাখতেন, গাছপালা না রাখতেন, তাহলে কোনো মানুষ বাঁচতে পারতো না। গাছপালা সারে অক্সিজেন, খায় কার্বন ডাইঅক্সাইড সারে অক্সিজেন, আমরা খাই অক্সিজেন সারি কার্বন ডাইঅক্সাইড। গাছপালা না থাকলে দুনিয়াতে বাঁচতে পারতাম না। আল্লাহ পাক আগে আমাদের জন্য গাছপালা বানাইছেন, তারপরে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এতটুকু কথা আপনারা সবাই বুঝছেন? বিশাল বড় একটা মাসআলা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এরপর থেকে ইনশাল্লাহ মাসআলাটা পেশ করবো। এতটুকু কথা বুঝে থাকলে বাকি কথাটা আমার সহজ হবে। আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষ পাঠানোর আগে এই দুনিয়াতে মানুষের জন্য যা কিছুর প্রয়োজন সব আগে বানাইছেন, তারপরে আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা? আল্লাহ পাক এ কথা বুঝাইলেন, মানুষরে তুমি দুনিয়াতে আসার আগে দুনিয়াটারে আমি ভারসাম্যলা বানাইছি। আজ থেকে 200 বছর আগে আমাদের এই বাংলাদেশে একজন মাথা ফসা বৈজ্ঞানিকের আবির্ভাব ঘটেছে, যার মাথার মধ্যে বানরে পেশাব করেছে, কুকুরে পেশাব করেছে, হক বুঝার চেষ্টা করে না। নাম তার ডক্টর মেলটাস। বাংলাদেশে এসে তাদের ইউরোপ আফ্রিকা ইংল্যান্ডের মধ্যে একটা মহিলার বেশির থেকে বেশি 2-3 জন সন্তান হয়, অধিকাংশ মহিলারা সন্তান ছাড়া থাকে, তাদের দেশে সন্তান হয় না। একজন রিক্সা চালকের রিক্সা উঠেছে, ডক্টর মেলটাস রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো মিয়া কতটা বিবাহ করেছো? কয় মিয়া দেখেন না রিক্সা চালাই, একটা জমাতে পারি না, একটা বিবাহ করেছি। সন্তান কয়জন? কয় 4 জন ছেলে 2 জন মেয়ে। সুবহানাল্লাহ। ডক্টর মেলটাস খুব ঘৃণায় পড়ে গেল, আমাদের দেশে মানুষেরা 2-4টা বিবাহ করে, একটা ছেলে মেয়ে হয় না, আর একজন রিক্সা চালক তার 6টা ছেলে মেয়ে। মুসলমানদের এভাবে আদমশুমারি যদি বাড়তে থাকে তাহলে সুদূর ভবিষ্যতে কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যাবে। মেলটাস অত্যন্ত ঘৃণায় পড়ল, কিভাবে মুসলমানদেরকে, মুসলমানদের দ্বারা মুসলমানদেরকে হত্যা করানো যায়। আজ থেকে কয়েক বছর আগে ইংল্যান্ডের যিনি সবচেয়ে বড় খ্রিস্টান পণ্ডিত ছিলেন জন পল পোপ, তিনি প্রকাশ করেছেন পত্রিকার মধ্যে 1890 সালের আগ পর্যন্ত কাফেররা মুসলমানদেরকে সরাসরি হত্যা করে মুসলমানদের আদমশুমারি কমানোর চেষ্টা করেছিল, বর্তমানে মুসলমানদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে হত্যা করতেছে। 1890 সাল পর্যন্ত কাফেররা মুসলমানদেরকে সরাসরি হত্যা করত। আমার ভাইয়ারা ইতিহাস তালাশ করলে এতটুকু পাওয়া যায় এই দুনিয়ার মধ্যে মুসলমান 600 কোটির ভিতরে
কমপক্ষে 400 কোটি মুসলমান হওয়ার কথা ছিল, কারণ অর্ধ দুনিয়া মুসলমানদের শাসনে ছিল, বাকি দুনিয়াও মুসলমানদের শাসনের নিচে যাচ্ছিল। যদি হিসাব করা হয় দেখা যাবে মুসলমান 600 কোটির ভিতরে 400 কোটি হওয়ার কথা ছিল, বর্তমানে মুসলমান মাত্র 150 কোটি। বাকি মুসলমানরা আজকে গেল কোথায়? বাকি এত মুসলমান গেল কোথায়? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, মুসলমানরা কাফেরদের হাতে যেভাবে নির্যাতনের শিকার, দুনিয়া সৃষ্টির পর থেকে কোনো জাতি কারো হাতে এমনভাবে নির্যাতনের শিকার হয়নি। নবীর ইতিহাসের পর থেকে 1099 সালে ইহুদিরা বাইতুল মাকদাস ঢুকেছে এবং মুসলমানদেরকে এমনভাবে কচুকাটা করেছে, মুসলমানদের হাঁটু পর্যন্ত, তাদের গোড়ার হাঁটু পর্যন্ত মুসলমানদের রক্তে ভেজা ছিল। 1258 খ্রিস্টাব্দে হালাউকান বাগদাদ অবরোধ করেছে, বাগদাদের ভিতরে 20 লক্ষ মুসলমানদের মধ্য থেকে 16 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 1263 খ্রিস্টাব্দে তাতারিরা তৎকালীন মুসলিম বিশ্বে বিজয়ী বেশে প্রবেশ করে 40 দিন পর্যন্ত যেখানে মুসলমান পেয়েছে সেখানে হত্যা করেছে, মুসলমানদের সন্তানকে এক সাথ থেকে আরেক সাথে ভিকে হত্যা করত, যেখানে মুসলমান পেয়েছে 40 দিন পর্যন্ত মুসলমান হত্যা করেছে। 1960 সালে চোরাচালান বন্ধের অজুহাতে কলম্বিয়াতে 67,000-এরও বেশি মানুষ হত্যা করেছে। 1995 সালে খ্রিস্টান বেনিয়ারা বসনিয়ায় 8,000 মুসলমান হত্যা করেছে। 1991 সালে ইংল্যান্ডের রাজা রিচার্ড জেরুজালেমে 27,000 মুসলমান হত্যা করেছে। 1992 সালে এই কাফের বাহিনী সোমালিয়াতে 35 লক্ষ মুসলমান হত্যা করেছে। 1992 সালে রুশ বাহিনী আফগানিস্তানে 76,000 মুসলমান হত্যা করেছে। এরকম স্পেনের কুখ্যাত প্রেসিডেন্ট ফার্ডিনান্ড স্পেনের ভিতরে 7 লক্ষ মুসলমানের মধ্য থেকে 7 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। বর্তমানে আমরা যে দেশে বসে আছি, পাক ভারতের ভিতরে, হিন্দুস্তানের ভিতরে কাফেররা এসেছে 150,000 কোরআনের কপিকে আগুন লাগিয়ে ভস্ম করে দিয়েছে, এরকম এরকম ভাবে 80,000 মাদ্রাসাকে ভাঙ্গিয়া হিন্দুদের নামে নাজরানা দিয়েছে, 14,000 আলেম ওলামাকে রাস্তায় রাস্তায় ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করেছে। দিল্লি থেকে পেশাওয়ার পর্যন্ত এমন কোন গাছের ছালা ছিল না যে গাছের ভিতরে মুসলমানের লাশ ঝুলেনি, এরকম তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে 1890 সাল পর্যন্ত। 1890 সালের পর থেকে আজ পর্যন্ত জন পল পোপ বলে মুসলমানদেরকে মুসলমানদের হাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে হত্যা করতেছে, তার একটা পথ হচ্ছে মুসলমানদের দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে। আমেরিকার ভিতরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নাই, ইসরায়েলের প্রতিটা স্কুলের গেইডে লেখা সন্তান বাড়াও, এরকম ফৌজ বানাও, ইহুদি শক্তি বাড়াও। ইহুদি খ্রিস্টানরা যত সন্তান বেশি নেয় তত খুশি হয়, তাদের দেশে সন্তান হয় না। আজকে আমরা মুসলমান দেশের ভিতরে মুসলমানরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে আজকে মুসলমানদেরকে হত্যা করতেছি, ঠিক কিনা? কোন ডক্টর মেলতাজ বলেছে, মানুষ কমাও, মানুষ কমাও। কয় কেন? কয় দুই কারণে কমাও। কয় যেভাবে মানুষ বাড়তেছে, এভাবে যদি মানুষ বাড়তেই থাকে বাড়তেই থাকে, দেশ তার ভারসাম্য হারায় ফেলবে, দেশে ভূমিকম্প দেখা দিবে, সাইক্লোন দেখা দিবে, টর্নেডো দেখা দিবে। দেশকে যদি সাইক্লোন টর্নেডো বিপর্যয় থেকে বাঁচাইতে চাও, আগের থেকে মানুষ কমাও। ডক্টর মেলতাজ দ্বিতীয় যুক্তি দিল, যেভাবে মানুষ বাড়তেছে এভাবে যদি বাড়তেই থাকে তাহলে মানুষের এরকম জায়গা জমিন সংকীর্ণ হয়ে আসবে, ঘরবাড়ি বেড়ে যাবে, মানুষরা এরকম খেতিবাড়ি না করার কারণে রিজিকের অভাবে না খায়া মরবে, দুর্ভিক্ষ চলে আসবে। যদি দেশকে বাঁচাইতে চাও তাইলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করো, দুটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো, এর থেকে বেশি নয়। আমি আপনাদের সামনে 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ প্রমাণ করে যাব ডক্টর মেলতাজ যে কথা বলেছে তার কথার প্রতি না দুনিয়ার কোনো ইতিহাস আছে, না কোনো আসমানি কিতাব সাক্ষী আছে, দুনিয়ার কোনো ইতিহাস ডক্টর মেলতাজের পক্ষে নয়, ডক্টর মেলতাজের বিপক্ষে। ডক্টর মেলতাজ বলেছে দুনিয়াতে মানুষ বাড়লে দেশের মধ্যে বিপর্যয় আসবে, আর বিপর্যয় আসবে, ভূমিকম্প আসবে, সাইক্লোন আসবে, টর্নেডো আসবে। আমার মুসলমান ভাইয়েরা, আমি প্রমাণ করব ডক্টর মেলতাজের কথা ভ্রান্ত, যুক্তিহীন, ইতিহাসহীন। কয় কেন? যুক্তি পেশ করেছে, কয়েকটা নৌকার মধ্যে 200 মানুষ আটে, ওই নৌকাটাতে 400 মানুষ যদি আটে উঠে তাহলে নৌকা থাকবে নাকি ভারসাম্য হারাবে? কয় নৌকা ভারসাম্য হারায় উল্টায় মরে যাবে মানুষ। কয় ঠিক এরকম ভাবে দেশের মধ্যে যে হারে মানুষ হওয়ার কথা, এর থেকে যদি মানুষ বেড়ে যায় তাহলে দেশ তার ভারসাম্য হারায় ফেলবে, দেশের মধ্যে ভূমিকম্প আসবে। আমার ভাইয়েরা, এই দেশের ভিতরে পূর্ণ বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে মানুষ বেশি, ঠিক কিনা?
আমেরিকা কয়েকটা বাংলাদেশকে একত্রিত করলে আমেরিকার এক একটা রাজ্য এর থেকে বড়। আমেরিকার একটা রাজ্য ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা দ্রুতগতির প্লেন চাললে মাত্র 22 থেকে 23 মিনিট সময় লাগে। হুবহুব এই প্লেনটা যদি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ছাড়া হয় তাহলে এক বর্ডার থেকে আরেক বর্ডারে পৌঁছতে প্রায় ঘন্টাখানিক সময় লাগবে। ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ থেকে 3 গুণ বড়, আর ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে বাংলাদেশ 3 গুণ ছোট। মানুষের তুলনায় এদেশে 15 কোটি মানুষ, আর ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে মিলে 1 কোটিও মানুষ নেই। এদেশ থেকে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস 3 গুণ বড়, মানুষের তুলনায় সেদেশে অনেক গুণ কম, সেখানে 1 কোটি থেকে কম মানুষ, আর বাংলাদেশে সেখান থেকে 3 গুণ ছোট, এখানে মানুষ হয়েছে 15 কোটি মানুষ। আমার ভাইয়ারা, 1994 সালে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখা দেয়। ভূমিকম্প আসার পূর্বে সংকেত দানকারী যন্ত্রগুলো ছিল নিঃশব্দ, কারণ ভূমিকম্পের সম্ভাবনা ছিল 10,000 ভাগের 1 ভাগ, প্রবাবিলিটি 1 in 10,000। এত ছোট মাত্রার ভূমিকম্প দেশের কোনো ক্ষতি হতে পারে না, আসলেও কোনো ক্ষতি হবে না। যখন রাত্রের 4টার দিকে ভূমিকম্প এসে পড়ল, তারা বিস্ফোরিত নেত্রে তাকিয়ে রইল। বিশ্বের সুপার পাওয়ার টেকনোলজি অকেজো প্রমাণিত হলো, মাত্র 45 সেকেন্ডের একটা ভূমিকম্প কয়েক লক্ষ মানুষ মাটি চাপা পড়ে মরেছে। আমার ভাইয়ারা, মানুষ বেশি হওয়ার কারণে যদি কোনো দেশ তার ভারসাম্য হারাতো, তাহলে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কখনো ভূমিকম্প দেখতো না, ওই ভূমিকম্পটা বাংলাদেশে আসতো। এই বাংলাদেশে মানুষ বেশি, এখানের মধ্যে ভূমিকম্প নাই, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস সেখানের মধ্যে গ্রামের পর গ্রাম খুঁজলে মানুষ পাওয়া যায় না, সেখানের মধ্যে ভূমিকম্প আসলো। এতে বোঝা গেছে দেশ তার ভারসাম্য মানুষের কারণে হারায় না। মানুষ আশাবুল মাখলুকাত, এ জাতির জন্য দেশ তার ভারসাম্য হারাতে পারে না। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে মুসলমানদেরকে বলেছেন, জহারাল ফাসাদ বিল বাদরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, ও মুসলমানেরা জলে এবং স্থলের ভারসাম্য হারায় মানুষের হাতের গুনার কারণে। মানুষ যখন আল্লাহ আল্লাহর রসুলকে ছেড়ে দিয়ে কুত্তা কুতিনের মতো রাস্তায় রাস্তায় রাত্র যাপন করে, মানুষ যখন আল্লাহ আল্লাহর রসুলের পূজা ছেড়ে দিয়ে গণতন্ত্রের পূজা করে, মানুষ যখন আল্লাহ আল্লাহর রসুলের ফিকির ছেড়ে দিয়ে 24 ঘন্টা বিজ্ঞানের ফিকির নিয়ে লিপ্ত, ওই দেশের মধ্যে ভূমিকম্প আসে, এই বাংলার জমিনের প্রতিটি ধুলিকণা থেকে প্রতিদিন 5 বার আল্লাহু আকবার ধ্বনি ভেসে বেড়ায়, 68,000 গ্রামে প্রতিদিন 5 বার আজান হয়, প্রতিটা মসজিদের ভিতরে প্রতিদিন সকালে বিকালে মানুষেরা মুসল্লিরা কানায় কানায় থাকে, যার কারণে বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত ভূমিকম্প হয়নি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বাংলাদেশকে আবাদত করবেন ইনশাআল্লাহ। এতে বোঝা গেছে মানুষের কারণে দেশ তার ভারসাম্য হারাতে পারে না, অন্য কারণে ভারসাম্য হারায়, সেটা হচ্ছে আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলেছেন, জহারাল ফাসাদ ফিল বাদরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলের এবং স্থলের ভারসাম্য হারায় একমাত্র মানুষের হাতের গুনার কারণে। যে দেশের মানুষেরা নাফরমানি বেশি করে, সে দেশের মধ্যে দাবানল আসে, সাইক্লোন আসে, টর্নেডো আসে, বিভিন্ন প্রকারের বালা মুসিবত আসে, এই বাংলার মানুষেরা এখনো আল্লাহকে আল্লাহ বলনে ওলা আছে, যার কারণে দেশে ভূমিকম্প নাই, ঠিক কিনা? মানুষ বেশি হওয়ার কারণে যদি কোনো দেশ তার ভারসাম্য হারাতো, তাহলে দুনিয়ার সর্বপ্রথম ভূমিকম্পটা বাংলাদেশ হইতো, ঠিক কিনা? এখন বলবেন বাংলাদেশও তো কখনো কখনো ঝুঁকি মারে, মারে না? মারে কিনা? কখনো কোনো সামান্য মাত্রার ভূমিকম্প আসে, আল্লাহ সতর্কবাণী দিয়ে দেন, ও মুসলমানেরা, সংসদের ভিতরে আমার নাম নেওয়া যাবে না, যেখানে সেখানে আমার কোরআনের তাফসির করা যাবে না, যেখানে সেখানে আমার আলেম ওলামার উপরে নির্যাতন করা হবে। মনে রাখবি, মুসলমান হইয়া যদি নাফরমানি করস, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে যেই ভূমিকম্প দিয়েছিলাম, এই ভূমিকম্প কিন্তু বাংলাদেশে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, আছে কিনা? আল্লাহকে সতর্কবাণী দেন, মুসলমান ঠিক হ, সংসদের ভিতরে আল্লাহর নাম ঢুকা, প্রতিটা থানায় থানায় প্রতিটা গ্রামে গ্রামে আল্লাহর কোরআনের তাফসির করতে দে, আলেম ওলামার উপরে নির্যাতন সার না হয় কিন্তু দিব। আল্লাহ আকবর, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে 2010 সালে হাইতির জোয়ারে যে ভূমিকম্প এসেছিল, এই ভূমিকম্পের আজ যদি ডাকাতে লাগে, কয়েক লক্ষ মানুষ মাটি চাপা পড়ে মরবে। আল্লাহ পাক এ বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রকারের আসমানি এবং জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আমার ভাইয়েরা, হাইতির মধ্যে বাংলাদেশ থেকে কয়েক গুণ বড় হাইতি, মানুষের তুলনায় অনেক কম, সে হাইতির মধ্যে গত 2010 সালে ভূমিকম্প হলো, বাংলাদেশের মানুষেরা নাক ডাকি ঘুমাইল। যদি
মানুষ বেশি হওয়ার কারণে ডক্টর মেলতাজবাদীরা দুটি সন্তান যথেষ্ট নিয়া আর কিছু নেয় না, দুটি সন্তান যথেষ্ট মনে করে, একটু চিন্তা করে না। মানুষ বেশি হওয়ার কারণে যদি দেশ তার ভারসাম্য হারাতো, হাইতে কোনোদিন ভারসাম্য হারাতো না। আমাদের পাশের যে রাষ্ট্র আছে এটা হিন্দুস্তান, কয়েকটা 12-13টা বাংলাদেশকে একত্রিত করলে হিন্দুস্তানের অর্ধেক হইতো না, এক একটা রাজ্য হিন্দুস্তান থেকে বেশি বড়। এই হিন্দুস্তান সহ এশিয়া মহাদেশ সহ 2004 সালে 8টি দেশের ভিতরে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে ইন্দোনেশিয়ায় মারা যায় 2,02,800 জন, ভারতে মারা যায় 20,500 জন, থাইল্যান্ডে মারা যায় 10,313 জন, শ্রীলঙ্কায় মারা যায় 30,508 জন। যেদিন হিন্দুস্তান সহ আশপাশ এলাকায় পূর্ণ বিশ্বের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড করে দিল, সেদিন বাংলাদেশের মানুষেরা নাক ডাকি ঘুমাইছে, ঠিক কিনা? মানুষ বেশি হওয়ার কারণে যদি কোনো দেশ তার ভারসাম্য হারাতো, তাহলে এত বড় হিন্দুস্তানে কোনোদিন এরকম ঘূর্ণিঝড় দেখা দিত না, সব ঘূর্ণিঝড় বাংলাদেশের মধ্যে আসতো। বোঝা গেছে, মানুষের কারণে দেশ তার ভারসাম্য হারায় না। আল্লাহ পাক 1400 বছর আগে বলছেন, ও ডক্টর মেলতাজবাদীরা, কে বলেছে মানুষের কারণে দেশ তার ভারসাম্য হারায়? আমি আল্লাহ বলেছি, জহারাল ফাসাদ ফিল বাতি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলের এবং স্থলের বিপর্যয় আসে, জলের এবং স্থলের ভারসাম্য হারায় একমাত্র মানুষের হাতের গুনার কারণে। যদি বাংলাদেশকে বাঁচাতে চাও, এখনো মানুষেরা গুনাহ ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত তোমরা আশরাফুল মাখলুকাত, এই মাখলুকাতের জন্য দেশ ভারসাম্য হারাতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ বলছে, বান্দারে, তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে এই দুনিয়াকে ভারসাম্য লাভ বানাইছি, তার গর্দানকে তোমার জন্য নত করে দেয়, তার গর্দানের উপরে চলো, রিজিক তালাশ করো। বান্দারে, তুমি দুনিয়াতে আসার আগে জমিনটারে আমি ভারসাম্য লাভ বানাইছি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা, জমিন তোমাদেরকে গোড়া যেরকম তার মালিকের জন্য গর্দানকে নত করে দেয়, মানাকিব বলা হয় গোড়ার গর্দানকে মালিকের জন্য নত করে দেয়, আমি জমিনটারে এমন বানাইছি বান্দা, তোমার ভারসাম্য রক্ষা করতে ওয়ালা বানাইয়া তারপরে তোমার দুনিয়াতে ফাটাইছি। আমি আল্লাহ তো কম জন্য বান্দারেও দুনিয়াতে ফাটাইবো, আর দুনিয়া ভারসাম্য রক্ষা করতে পারবে না এমন কমজোর খোদা মুসলমানদের নয়। আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন, বান্দা, আমি আল্লাহ তো এমন, আগে দুনিয়ারে টিপিয়া দেখছি ভারসাম্য রক্ষা করার ক্ষমতা আছে কিনা, তারপরে তোরে দুনিয়াতে ফাটাইছি, যাতে করে দুনিয়াতে তোর কষ্ট না করতে হয়। ডক্টর মেলতাজ বলেছে, দ্বিতীয় যুক্তি দিয়েছে, যদি মানুষেরা এরকম ভাবে বাড়তেই থাকে জায়গা জমির কমে যাবে, মানুষেরা এরকম ভাবে জমির অভাবে না খাইয়া মরবে, দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচাইতে চাও তাহলে সন্তান কমাও, মানুষ কমাও। আমার ভাইয়েরা, আল্লাহর আজায়েব মাখলুকাত সম্পর্কে আমরা অজ্ঞ, এত কোটি কোটি মাখলুকাত আল্লাহ রেখেছেন যা আমরা দেখি না, জমিনের উপরে জমিনের নিচে এক এক মাখলুকাত, তাছাড়া না আমরা যেটা দেখি জঙ্গলের ভিতরে, আপনি যদি সুন্দরবনের বাঘের জঙ্গলের ভিতরে ঢুকেন, দেখবেন হাজারে হাজার বাঘ, আপনার মাথায় ঢুকবে না, এত লক্ষ লক্ষ বাঘ খায় কি, কোথায় থেকে খায়? জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে হাতি দলে 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 হাতি এরকম ঘুরে বেড়ায়, হাতি কলা গাছ ছাড়া নরম জিনিস তারা খাইতে পারে না। জঙ্গলের ভিতরে আপনি সারাদিন তালাশ করেন, একটা নরম কোনো গাছ পাবেন না, একটা হাতি খাবারের অভাবে মরে না, সবগুলি হাতিকে আল্লাহ পাক খাবার দিয়ে ফেলেন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দারে, 18,000 মাখলুকাত যত জানোয়ার আছে সব আমি আল্লাহর কথা মানি মানি চলে, যার কারণে তাদের রিজিকের দায়িত্বটা আমি নিজ হাতে নিয়েছি, তারা যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় বিকাল হওয়ার আগে আগে আমি তাদেরকে নিজের হাতে রিজিক দিয়া পেট ভরাইয়া তাদেরকে বাড়িতে পৌঁছাই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে, 18,000 মাখলুকাত মানুষ জিন ছাড়া সব আমি আল্লাহর গুণ কীর্তন করে, যার কারণে তাদের রিজিকের দায়িত্বটা আমি নিজে নিয়েছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ও মানুষেরা একটু ফিকির করে দেখো, আলাম তার আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাতিন কুল্লুম কদ আলিমা সলাতাহু ওয়া তাসবীহা,
বান্দারে আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহর গুণ কীর্তন করে। পাখিগুলি যখন সকালবেলা ডানা মেলিয়া মেলিয়া খাদা খাবারের জন্য যায়, কান পেতে শুনিও ছোট গলা দিয়ে কিচির মিচির করে কি বলতে যেন যায়, আল্লাহ বলেন আমার জিকির করে। বিকাল হয়ে গেছে, যখন পেট পড়ে গেছে বাড়ির দিকে আসে কাতারবদ্ধ ভাবে ডানাগুলি মেলিয়া মেলিয়া কচি গলায় জিকির করতে করতে আসে, আসরের পরে গাছের মধ্যে বসিয়া গাছের মধ্যে কিচির মিচির করে পুরা এলাকা গরম করে ফেলে। আল্লাহ বলে বান্দারে পাখিগুলি আমি আল্লাহর গুণ কীর্তন করে। ওয়ালা কিল্লা তাসবাহুনা তাসবিহা, ওয়ালা কিল্লা তাফকহুনা তাসবিহা, পাখির জবান্ত জানোস না এজন্য বুঝোস না, আমি আল্লাহ জানি পাখি সকাল সন্ধ্যা আমি আল্লাহর গুণ কীর্তন করে। আমার ভাইয়েরা একটা আশ্চর্য সংবাদ, আমেরিকার গবেষকরা আমেরিকার বৈজ্ঞানিকরা দেখেছে 20,000 পাখির বাসায় দূরবীন ফিট করেছে, পাখি কোন সময় ঘুম যায় কোন সময় ঘুম থেকে উঠে জিনিসটা দেখার জন্য 20,000 দূরবীন একমত। যখন ফজরের সময় হয়ে যায়, সুবহে কাজ শেষ হয়ে যখন সুবহে চাঁদেক চলে আসে, 18,000 মাখলুকাত যত আছে মাছ থেকে নিয়ে তরুলতা থেকে নিয়ে শুরু করে পাখি থেকে শুরু করে সব তাদের চোখ খুলে ফেলে। সুবহে চাঁদেকের পরে 20,000 দূরবীন, কিছু দুর্বল পাখি আছে, কিছু অসুস্থ আছে, কিছু ছোট বাচ্চা আছে, একটা পাখিকে দেখাইতে পারে নাই। সকাল হইতেছে এখনো সে চোখ বন্ধ করে আছে, সব পাখিরা চোখ খুলে দেয়, একটা মাত্র জাতি সকাল 9টা বেজে গেছে এখনো তার গেট খুলে নাই, এখনো তার চোখ খুলে নাই, এ জাতিটার নাম মানুষ জাতি, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে 18,000 মাখলুকাত আমি আল্লাহরে চিনি, এজন্য রিজিকের ফয়সালাটা আমি নিজ হাতে নিয়েছি। তোমরা কি মাখলুকাত? মাটির উপরে তো ছোট ছোট মাখলুকাত, আল্লাহ বলতেন বান্দারে পানির নিচে 3 ভাগের, এরকম 4 ভাগের 3 ভাগ মাখলুকাত পানির নিচে, এক একটা মাছ এক একটা জানোয়ার এত বড়, যদি একটা হাতিকে খেয়ে ফেলে, আমরা ট্যাবলেট খেয়ে ফেললে যেরকম গলায় বেঁচে না, এক একটা হাতিকে এক একটা মাছে খেয়ে ফেললে গলায় বেঁচবে না, এত বড় বড় মাছ, একদিনও ক্ষুধার্ত রাখি না। এক হাদিসে এসেছে, যেদিন সুলাইমান আলাইহিস সালাম পূর্ণ বিশ্বের রাজত্ব পাইলেন, পূর্ণ বিশ্বের রাজত্ব পাইয়া সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের কাছে একদিন বলে, আল্লাহ আমি একদিন 18,000 মাখলুকাতকে নাস্তা করাম। আল্লাহ কয় সুলাইমান আলাইহিস সালাম পারবি না, আমার মাখলুকের আজাইব সম্পর্কে তোর জানা নাই। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটু চেষ্টা করে অনুমতি দেন না, কারণ সুলাইমান আলাইহিস সালামের সাথে বল ছিল। সুলাইমান আলাইহিস সালাম মানুষেরও বাদশা ছিলেন, জিন্নাতেরও বাদশা ছিলেন, সাথে সাথে 18,000 মাখলুকাত তার কথা মানত। তো জিন্নাতের মধ্যে থেকে কিছু জিন্নাত আছে, একটা জিন্নাতের নাম ইফরিত। বিলকিস রানী যখন সুলাইমান আলাইহিস সালামের বাড়ির দিকে আইতেছে যুদ্ধ করত, তো সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত এবং মানুষদেরকে নিয়ে এরকম বৈঠক বসছে। জিন্নাতদেরকে বলল, বিলকিস রানী নাকি তার সবচেয়ে বড় সংসদ ভবন সুন্দর এলাকা দুনিয়ার মধ্যে, সুতরাং এ সংসদ ভবন এলাকাটা উড়াইয়া আমার এ মাঠে নিয়ে আসবি, কে পারবি? ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি কবলা আইয়াকুমা মিন মাকামি, কহুজুর আমার অনুমতি দেন তার সংসদ ভবন সহ বঙ্গভবন সহ পুরাটা এলাকা আপনি শেয়ার থেকে উঠে দাঁড়াইবেন, দাঁড়াইয়া বসবেন, কয় এর আগে আগে পুরা এলাকা সেখান থেকে উঠায় এখানে নিয়ে আসবে, একটা ইট নাড়াচাড়া করবে না। সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম কত এত শক্তি! একজন যে ব্যক্তি আল্লাহর ইসমে আজম জানতো, একজন বুজুর্গ ব্যক্তি, তিনি দাঁড়াইছে, তিনি দাঁড়ায় বলতেছেন, সুলাইমান আলাইহিস সালাম আনা আতিকা বিহি কবলা আইয়াত্তাদা ইলাইকা তরফু, ও সুলাইমান আলাইহিস সালাম আপনার চোখের পলকটা নিচে নামাইয়া উপরে উঠানোর আগে আগে তার পুরা সংসদ ভবন এলাকা নিয়ে আসুন। সুলাইমান আলাইহিস সালামকে দেখি কওজুর দেখেন চলে আসছে, হুগের পলকটা নিচে গেছে, এর আগে আগে এত বড় সংসদ ভবন এলাকা চলে আসছে। তো সুলাইমান আলাইহিস সালামের হাতে বল ছিল যে আমার হাতে এই বল, এমন বড় বড় ইফরিত নামক জিন্নাত আছে, মানুষের মধ্যে ইসমে আজম জানে এমন মানুষ আছে, আল্লাহকে অনুমতি দিলাম 6 মাসের টান নিয়ে দুনিয়ার যত খাবার আছে সব আটলান্টিক মহাসাগরের পারে জমা করছে। তার কারণ হয়েছে যদি আবার পানি চায় পানি দিব কোথায় থেকে, খাবার না জমা করছে। সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা ফজরের নামাজ পড়ছে, যেদিন মেহমানের দিন, সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, সালাম ফিরাই দেখে এত বড় একটা মাছ আইছে, মাছের যে সুখটা আছে কয়েকটা পাহাড়ের সমান। প্রথমে চিন্তা করছে কি রে, হঠাৎ করে এখানে এত বড় পাহাড় বিল্লো কোথায় দেখে, দেখে এটা পাহাড়ের মতো না, এটা তো দেখা যায় মাছের মতো। কয় হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কি খবর? কয় হুজুর আপনি নাকি নাস্তা দাওয়াত দিছেন? কয় হ্যাঁ। কয় তা খা,
এই মাছটা সুলাইম আলাইহিস সালামের ৬ মাসের যে পার পরিমাণ খাবার ছিল সবগুলির ভিতরে মুখ ঢুকাইয়া সবগুলি খাবার খাইয়া সুলাইম আলাইহিস সালামের দিকে তাকায় আছে। সুলাইম আলাইহিস সালাম একদম দাঁড়ায় গেছে আশ্চর্য, কিরে সব খাবার একা একাই বলছো? হুজুর মাফ করে দেন, যেদিন থেকে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এমন হাজারে হাজার সৃষ্টি আমার সাথে আছে, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিদিন এরকম তিন লোকমা খাবার সকালে খাই, প্রতিদিন তিন লোকমা বিকালে খাই, আজকে মাত্র এক লোকমা খাবার খাওয়ার ভাগ্যে জুটেছে, আরো দুই লোকমার ক্ষুধার্ত অবস্থায় আছি। সুলাইম আসলাম সেজদায় পড়ে গেছে, আল্লাহ পাক তুমি এত মাখলুক যে এত বড় বড় মাখলুক তৈরি করেছো আল্লাহ জানতাম না, আমি বুঝতাম এরকম মাখলুক নাকি কম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দারে ১৮ হাজার মাখলুকাতে তো বড় বড় সৃষ্টি, সবাইকে আমি রিজিক দিয়ে ফালি, আর তোরে আর তোর সন্তানকে বুঝি আমি আল্লাহ রিজিক দিয়ে ফালতে পারবো না, এত কমজোর কথা বুঝি আমি? ও বান্দারা, এত বড় জানোয়ারটাকে একদিন ক্ষুধার্ত অবস্থায় মারি না, আর তুই দুইটা সন্তান নিলে বুঝি, তিনটা সন্তান নিজে বুঝি, তোর একটা সন্তান না খাইয়া মরবো, এমন আকিদা বুঝি মুসলমানদের হইতে পারে? আমার ভাইয়েরা, আল্লাহ তো রাজ্জাক, হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন এরকম ভাবে রিজিক দাতা, তিনি প্রবল ক্ষমতার অধিকারী, তার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই, তিনি যা ইচ্ছা তা মারে, এত বড় রিজিক হল আল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দারে তোর সন্তান হইলে রিজিকের দায়িত্বটা তো অফিস সামাই রিজককুম, উপর থেকে আনা রিজিক নামব, কে বলছে তোর সন্তান না খায়া মরবে রিজিকের অভাবে? তোর সন্তানের দায়িত্ব আল্লাহ বলছেন, তোরে যে আল্লাহ খাবার খাওয়ায় তোর সন্তানকে আল্লাহ পাক এর থেকে ভালো খাবার খাওয়াইতে পারেন, পারেন কিনা? এই দুনিয়ার মধ্যে এমনও ব্যক্তি আছে, জারুদার ছিল, রাস্তা পরিষ্কার করতো, তারে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছে, ঠিক কিনা? আল্লাহ কয়, আমি আল্লাহ তো এমন আল্লাহ যে বেড়ায় ভাত খাইতো ভাত পাইতো না, তার প্রেসিডেন্ট বানাই দিছি, পূর্ণ দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকার, আমি আল্লাহ তো এমন, তোর সন্তানকে শিল্পপতি বানাই দিতে পারি, আবার শিল্পপতির সন্তানকে গরিব বানাই দিতে পারি, এই দায়িত্ব তো আমি আল্লাহর হাতে, সুতরাং না খাইয়া মরবো, এ অপরাধে তুই তুই সন্তান নিবি না, মনে রাখবি আল্লাহর আদালতে তুই নাফরমান হিসেবে উঠবি, ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দারে কত সৃষ্টি খাওয়ার মতো অধিকার রাখে না, শক্তি রাখে না, আমি তাদেরকে কুদরতি হাতে খাবার খাওয়াই দিই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া কাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারজুকুহা, আল্লাহ বলছে, বান্দারে জমিনের ভিতরে পানির নিচে কত লক্ষ লক্ষ সৃষ্টি আছে যারা নিজে খাইতে খাওয়ার মতো ক্ষমতা রাখে না, আমি আল্লাহ কুদরতি হাতে সকালে বিকালে তাদেরকে পেট ভরাই দেই, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা মাছ আছে হাতি দেখতে বড় কিন্তু ভিতরটা খুব নরম, একটা মাছ আছে তিমি মাছ এবং তিমি মাছের মতো একটা মাছ খুদ, এই মাছটা একটা গ্রাম থেকে বড় হয়, এত বড় মাছ, সে সারাদিন নরম নরম ইচা মাছ খায়, তার ভিতরে যদি শিং মাছ কয়েকটা ট্যাংরা মাছ অথবা মাগুর মাছ কাটাওয়ালা মাছ ঢুকে যায় তাহলে তার ১২টা বেজে যাবে, সে মরে যাবে। আল্লাহ পাক বলছেন, মাছ রে তোরে না হয়ে মারতাম না, সে যখন ক্ষুধা লাগে মাটির নিচ দেশে চলে যায়, তল দেশে যাইয়া মুখকে হা করে দেয়, তার পেটের ভিতর থেকে একটা গন্ধ বের হয়, এই গন্ধটা বের হওয়ার সাথে সাথে যত কাঁটাদার মাছ আছে সবাই মনে করে পেছন থেকে কোনো দুশ্মন আক্রমণ করেছে, সবাই পালা, এই গন্ধটা পাইয়া যত নরম নরম ইচা মাছ আছে তারা মনে করে আমাদের মূল্যবান খাবার এদের ভিতরে আছে, গন্ধ আসতেছে খাবারের গন্ধ, ইসা মাছগুলি ভিতরে ঢুকে, আর যত বড় বড় মাছ আছে কাঁটাদার সবগুলি বাইরে ঢুকে, বাইরে বাইর হয়, যখন দেখছে যে এক ঘন্টা দেড় ঘন্টা হা করার পরে ইসা মাছ দ্বারা ফ্যাটটা পড়ে গেছে, আস্তে করে মুখটা বন্ধ করে দেয়। আল্লাহ পাক বলছে, বান্দারে এত বড় মাছটা খাবার মতো শক্তি, এরকম ভাবে সংগ্রহ করার মতো শক্তি নাই, তার ফ্যাটের ভিতরে রিজিক দিয়ে আমি বাঁচাই, আর তোর সন্তানকে বুঝি রিজিকের অভাবে আমি মেরেলাম। আল্লাহ কয়, এমন আকিদা বুঝি মুসলমানের হইতে পারে? ও মুসলমান, প্রতিদিন নামাজের মধ্যে, প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে, যত রাকাত নামাজ তত রাকাতের মধ্যে কথা বলে থাকি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, কারণ আল্লাহ তুমি রব্বুল আলামিন, দুনো জাহানের পালন করতা, নামাজের মধ্যে বলে আল্লাহ তুমি রিজিক দাতা পালন করতা, নামাজ থেকে বাইর হইয়া দুটি সন্তান যথেষ্ট মনে করি, আর তিনটা হইলে রিজিক না খায় মরবে কথা মনে করি, তোমার নামাজগুলি কবুল হইব? এমন কথা নামাজের মধ্যে আল্লাহ পাক প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে শিক্ষা দিতেছে, বান্দারে আমি তোর রিজিক দাতা, বান্দারে আমি তোর রিজিক দাতা। আল্লাহ বলছে, এই ১৮ হাজার মাখলুকাত তো উদ্দেশ্যহীন বানাইছি,
আর তোরে দুনিয়াতে তো উদ্দেশ্য দিয়া পাঠাইছি, ঠিক কিনা? তারা তো বরের সাথে আইছে, একদিন থাকবে, বরের দিন নাই। তোরা তো বর, বিবাহের ময়দানে যে বর আসে তাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান করা হয়, বরের সাথে যারা আছে তাদেরকে উদ্দেশ্য করা হয় না। তারা একদিন খাইবে, বরের দিন আর আসবে না। ঠিক এই 18,000 মাখলুকাত সব মানুষ বরের সাথে ফেচনে ফেচনে আসছে এই দুনিয়াতে, এইভাবে আখেরাতে বাসর রাত্রে জান্নাতের ভিতরে তাদের কোনো স্থান নাই। আল্লাহ বলছে, বান্দারে তোদেরকে উদ্দেশ্য করে দুনিয়া বানাইছি, সুতরাং তোদেরকে বুঝি আমি না খাওয়া মানু। একবার ইমাম রাজি রহমতুল্লাহ রাই বড়ই বৈজ্ঞানিক ছিলেন, রুটি খাইতেছে, কয়েকটা কাক আসে, রুটি ছিঁড়ে দিয়ে দেন, কয়েকটা কাক খেয়ে ফেলে। একটা কাক প্রতিদিন রুটি নিয়ে কোথায় যেন চলে যায়। হুজুরের মনে হঠাৎ করে একটা ব্যথা আসলো, কিরে সবগুলি কাক রুটিগুলি খেয়ে ফেলে আর এই কাকটা না খাইয়া কোথায় চলে যায়। দিতে 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 কয়েকদিন এমন হয়েছে, একদিন স্ত্রীরে কয় তুমি রুটি দিতে থাকো আর কাকটা সোজাসুজি কোন দিকে যায় আমি দেখি। রুটি দিতেছে, কাকটা রুটি নিয়ে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে। হুজুর পেছনে পেছনে গেছে, গিয়ে দেখে একটা বট গাছের উপরে বসছে। বট গাছের মধ্যে হুজুর উঠে দেখে একটা বট গাছের ভিতরে একটা সাপ, তার দুই চোখ অন্ধ, সে গর্ত থেকে বেরোইতে পারতেছে না। কাকটা নিয়ে একটা রুটির টুকরাকে নিয়ে তার মুখের মধ্যে রাখে, তখন সে এরকম ভাবে খায় সারাদিন। কাকের মাধ্যমে এই সাপটা আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করতেছে। সুবহান আল্লাহ, কয় আমি তো এত বড় রিজিকওয়ালা, আমি সৃষ্টিকে মারার জন্য বানাই নাই বান্দা, আমি তো বানাইছি অন্য কারণে। এই দুনিয়ার মধ্যে বান্দা আসবে, আমারে ডাকবে, আমি আল্লাহ খুশি হমু, এজন্য দুনিয়া বানাইছি। বান্দারে তোর সন্তান দুনিয়াতে আসার আগে, হাজার হাজার বছর আগে, তোর সন্তান কোথায় খাইবে, কতটুকু খাইবে, কি কি খাইবে, সব আমার কাছে লেখা আছে, ঠিক কিনা? মানুষকে মানুষের মৃত্যু যেরকম ভাবে পেছনে পেছনে দৌড়ায়, ঠিক মানুষের রিজিক এরকম পেছনে পেছনে দৌড়ায়। কোনো মানুষ বলতে পারবে না সে কতটুকু খাবার খাবে, আর কোনো মানুষ বলতে পারবে না আমি এটা না খাইয়া মরবো, যতটুকু রিজিক আছে সে খাইতেই হবে, ঠিক কিনা? একবার মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তুমি তো রাজ্জাক, তুমি যে রব্বুল আলামিন, বুঝবো কি কইরা? আল্লাহ কত বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয়, তারপরেও দেখলে এগুলো তো কয়, কালকা যে বড় বড় পাথরগুলি আনছো, পাথরগুলি কই? একটা পাথর নিয়ে আসো, একটা পাথর আনছে সাদা পাথরটা, কয় দুই টুকরা করো, দুই টুকরা করছে, কয় ওইটারে আবার দুই টুকরা করো, ওইটারে দুই টুকরা করছে, ওইটারে আবার দুই টুকরা করো, মাঝখানের টুকরাটা ছোট হয়েছে, ওইটারে ভাঙো। ভাঙার পরে দেখে একটা ছোট পোকা একটা সবুজ গাছকে নিয়ে খাইতেছে। সুবহান আল্লাহ, কয় যালিকুমুল্লাহ, ও মুসা ইনি হচ্ছেন আল্লাহ, ইনি হচ্ছেন রাজ্জাক। পাথরের গহীন অন্ধকারের ভিতরে যেখানে কোনো প্রকার কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে না, কোনো প্রকার অক্সিজেন ঢুকতে পারে না, খাদ্য ঢুকার মতো ক্ষমতা নাই, এটাকে এক পাথরের ভিতরে গহীন অন্ধকারে পোকাটাকে যে আল্লাহ পাক খাদ্য খাওয়াইয়া অক্সিজেন দিয়া লালন পালন করতেছে, তিনি হচ্ছেন রাজ্জাক। ও আমার ভাইয়েরা, আমরা আজকে মুসলমানেরা কেমন দুর্বল ইমান! ডক্টর মেলতাস কি বলছে আর তার পেছনে দৌড় দিয়ে রিক্সাওয়ালার স্ত্রী থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত লেগে ফেলেছে, দুটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো, এর থেকে বেশি নয়, এটা আল্লাহর সাথে নিমক হারামি ছাড়া, আল্লাহর ইমানের সাথে বেইমানি করা ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? কে বলছে মানুষ বেশি হলে মানুষ না খাওয়া মরব? এক সময় এদেশে মানুষ কম ছিল, হাজারো মানুষ না খাইয়া মরছে, এদেশে বর্তমানে হাজারো মানুষ এখন ভিক্ষুকদের হাতে পর্যন্ত 1.5 লাখ টাকা লাভে লাভে রাখছে, ঠিক কিনা? এক সময় সংগ্রামের আগ থেকে নিয়ে সংগ্রামের পর পর্যন্ত কোনো ভিক্ষুক কোনোদিন স্বপ্ন দেখে নাই সে 2 লাখ টাকার মালিক হইব। বর্তমানে সবচেয়ে নিম্ন দরদারের যে ভিক্ষুক তার হাতে 2 লাখ 4 লাখ টাকা লাভে লাগানো আছে, ঠিক কিনা? মানুষ বাড়লে রিজিকও বাড়ে, বান্দা যত মানুষ বাড়বে উপর থেকে রিজিকের কান্নাকাটি করে রিজিকও তত বেশি বাড়াইব। এক সময় মানুষেরা আঙ্গুর কিনলে ওই কোথায় কক্সবাজার যাওয়া লাগতো, সিরিঙ্গা যাওয়া লাগতো, এখন মানুষের বাড়ছে, মানুষের ঘরে ঘরে দোকান হয়েছে, ঘরে ঘরে আঙ্গুর পৌঁছে গেছে, ঠিক কিনা? এক সময় গোস্ত কিনতে গেলে কোথায় বাজার, বড় বাজার সেখানে যাওয়া লাগতো, সেখানে গিয়েও পাইতো না। বর্তমানে মানুষ বেশি হয়েছে, বেশি হওয়ার কারণে গ্রামে গ্রামে বাজার হয়েছে, আর মানুষ এমনভাবে গোস্ত খায় গ্রামে গ্রামে গোস্তের দোকান হয়েছে, ঠিক কিনা? মানুষ বাড়লে রিজিকও বাড়বে, কে বলছে রিজিক কমবে? মানুষ বাড়লে রিজিকও বাড়বে। আল্লাহ বুঝাতে চান, বান্দা সমস্ত রিজিক শেষ হয়ে গেছে, বাংলাদেশে কোনো রিজিকই নাই, আমি আল্লাহ এগুলি তো মাধ্যম তোমার বাঁচি থাকার জন্য, দুনিয়াতে বাদ এটা তোমার বাঁচি থাকার জন্য মাধ্যম, পানি বাঁচি থাকার জন্য মাধ্যম, বাতাস বাঁচি থাকার জন্য মাধ্যম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাধ্যম সারা বাঁচাইতে পারি, ঠিক কিনা? আল্লাহ যদি চান
সমস্ত দুনিয়ার মানুষরা খাবার ছাড়া, মাধ্যম ছাড়া, অক্সিজেন ছাড়া বাঁচি থাকুক, আল্লাহ ইচ্ছা করলে পারেন ঠিক কিনা করেন, তার বাস্তব নমুনা তোমরা। তোমাদেরকে আমি অক্সিজেন ছাড়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, নাইট্রোজেন ছাড়া, মুখ দিয়ে খাবার আনা নেওয়া করা ছাড়া লম্বা সময় পর্যন্ত বাঁচাইছি, বাঁচাইছে কিনা। এক সময় আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, বিজ্ঞান তালাশ করে দেখেছে বাবার স্পার্মেটোজম, মায়ের ওবাম যখন মায়ের জরায়ুতে স্থানান্তরিত হয় তখন এটাকে ইমব্রায়ো ভ্রূণ বা নুতফা বলে। এই ইমব্রায়ো ভ্রূণ বা নুতফা 24 ঘন্টার ভিতরে ব্লাস্টোসিস্ট রক্তের টুকরাতে পরিণত হয়। এই রক্তের টুকরাটা 3 থেকে 6 সপ্তাহ অতিবাহিত হলে সুমিটেজ গোস্তের টুকরাতে পরিণত হয়। এই গোস্তের টুকরাটার ভিতরে 15 থেকে 16 সপ্তাহের ভিতরে স্কেলেটন 360 জোড় বিশিষ্ট কঙ্কালে পরিণত হয়। এই কঙ্কালটার ভিতরে মাসলস স্টেজ গোস্ত পেঁচানো হয়। তখন গিয়ে মিলিটারি হিউম্যান বডি পূর্ণাঙ্গ মানব স্বরূপ ধারণ করে তার ভিতরে রু আসে। তখন তার বয়স 4 মাস কয় মাস 4 মাস হলে ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফিকের মাধ্যমে বলে দেয় খবরদার, আপনার এরকম সন্তান কিন্তু নাড়াচাড়া করে, বাড়ি কোনো বস্তু উঠাইতে পারবেন না, ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে কয়ে দেয় ঠিক কিনা। 4 মাস পরে সন্তানের জান এসে গেছে। 4 মাস পরেই আমরা দুনিয়াতে এসেছিলাম নাকি 10 মাস 10 দিন পরে? 4 মাস থেকে 10 মাস হইতে আরো কতদিন লাগে? 4 মাস থেকে 10 মাস হইতে কতদিন লাগে? 6 মাস। এই 6 মাস পর্যন্ত মায়ের ফ্যাটের ভিতরে বাতাস ছাড়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, নাইট্রোজেন ছাড়া, অক্সিজেন ছাড়া, কোনো প্রকারের মুখ দিয়ে খাদ্য আনা নেওয়া করা ছাড়া বাঁচাইছে কি? সে আল্লাহ এখন আছে কিনা? আল্লাহ কয় বান্দারে, যখন তুই নাড়াচাড়া করতে পারস না, মাধ্যম ছাড়া 6 মাস পর্যন্ত তোর মায়ের ফ্যাটের ভিতরে আমি তোরে বাঁচাইছি, আর এত বড় দুনিয়ার মধ্যে দিয়া তোরে বুঝি রিজিকের অভাবে মারবো, এই আশাতে তুই সন্তান নিবি না? এটা নাফরমানি ছাড়া, নিমক হারামি ছাড়া আর কিছুই তো না ঠিক কিনা? কে বলছে মানুষ বেশি হইলে না খায়া মরবো? যদি কোনো মানুষ বেশি হইলে না খায়া মরতো, তাহলে এদেশে যতটা 12টা সন্তানের বাবা না খায়া মরতো, আর যে বেটার বাবা সন্তান নাই এবারে শিল্পপতি হইতো ঠিক কিনা? আজ পর্যন্ত আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 12টা সন্তানের বাবা ভিক্ষা করে বাংলাদেশে দেখাইতে পারবেন? একটা সন্তান, দুইটা সন্তানের বাবা ভিক্ষা করে, কিরে মিয়া ভিক্ষা করো কেন? কয়েকটা ছেলে একটা মেয়ে, মেয়ের এত বিয়া দিয়ে দিয়েছি, ছেলেটা এখন আমারে বাদ দেয় না, খাবো কোথায় থেকে, ভিক্ষা করে ঠিক কিনা? ফার্স্টটা 6টা সন্তান, প্রথম ছেলে বাদ দেয় না, দ্বিতীয় ছেলে দিব, দ্বিতীয় ছেলে বাদ দেয় না, তৃতীয় ছেলে দিব, তৃতীয় ছেলে বাদ দেয় না, পঞ্চম ছেলের অন্তরের মধ্যে মহব্বত দিয়ে মাতা পিতার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিব ঠিক কিনা? ডক্টর মেলতাস, আপনাদের শান্তি চাই না অশান্তি চাইছে? আপনি ডক্টর মেলতাসের কথায় 2টা সন্তান নিলেন, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটারে বিবাহ দিয়ে দিলেন, যখন আপনাকে রিজিক, আপনি যখন খাদ্য সংগ্রহ করার মতো ক্ষমতা নাই, কামায়ের ক্ষমতা শেষ করে ফেলেছেন, ঠিক ওই মুহূর্তে আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বাকি জীবনটা আপনি কেমনে কাটাবেন? 2টা সন্তান নিছেন, একটা সন্তান অ্যাক্সিডেন্ট করে আরেকটা সন্তান অসুস্থ মারা গেছে, অথবা একটা সন্তান অ্যাক্সিডেন্ট করছে আরেকটা আপনারা বাদ দেয় না, জীবনটা কেমনে কাটাবেন? ডক্টর মেহতাস, আপনাদের শান্তি যায় নাই? 4টা সন্তান নিলে, 3টা সন্তান বাদ না দিলেও, চতুর্থ নম্বরের সন্তানের অন্তরের মধ্যে মহব্বত দিয়ে মাতা পিতার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিব ঠিক কিনা? ডক্টর মেহতাস, আজকে ইউরোপ আফ্রিকার মধ্যে বৃদ্ধাশ্রম, প্রতি গ্রামে গ্রামে বৃদ্ধাশ্রম আছে। যখন মানুষের বয়স 80 বছর 85 বছরে পৌঁছে গেছে, কাজ করার ক্ষমতা নাই, তাদের ছেলে মেয়েরা তাদেরকে বাদ দেয় না, কারণ ছেলেদের বাপের পরিচয় নাই, মেয়েদের বাপের পরিচয় নাই, এজন্য তাদেরকে কিলায়, আমাদেরকে বাপ সারা জন্ম দিছে কেন, এজন্য কিলায় ঘর থেকে বের করে দেয়, কিভাবে বাঁচবো? সরকার বৃদ্ধাশ্রম বানাইছে, ঘরের ভিতর না থাকিয়া প্রতি গ্রামে গ্রামে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর ভিতরে সরকারিভাবে থাকে, সরকার থাকা খাওয়ার দেয়, নিজের ছেলের ভাত কারে কয়, পুত্র বধূর হাতের ফাঁকা নুকারে কয়, জিন্দগিতে কোনোদিন দেখে না, এমন জীবন থেকে মরে যাওয়া বলা ঠিক কিনা? এই জীবন আপনাদের মাঝখানে দেওয়ার জন্য ডক্টর মেলতাস চেষ্টা করেছে, এ দেশের মানুষেরাও যাতে করে এরকম ভাবে পুত্রবধূর আদর সুন্দর ভাত, এরকম পাকানো ভাত না খাইতে পারে, তরকারি যাতে না খাইতে পারে, ফুতের কামাই যাতে না খাইতে পারে, এই অশান্তি বাংলাদেশে দেওয়ার জন্য ডক্টর মেলতাস এই বাংলাদেশের মানুষকে বলে গেছে, 2টি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো, এর থেকে বেশি নয় ঠিক কিনা? কেন আপনি সন্তান কমাবেন? কেন কমাবেন? এ দেশে এখনো মানুষের দরকার আছে, 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার, 1 কিলোমিটারের ভিতরে কয়েক হাজার মানুষ আনে, অঙ্ক হিসাব করে দেখেন বর্তমানে বিশ্বের মধ্যে 600 কোটি মানুষ, এর থেকে যদি 10 গুণও মানুষ এই দুনিয়াতে বাড়িয়ে যাইতো, তারপরেও জায়গা জমিনের কম হইতো না, এত জায়গা আল্লাহ পাক দুনিয়াতে দিছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান
ফামসু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি, বান্দারে জমিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রিজিক দেই তুরে বানাইছে। দুনিয়াতে রিজিক শেষ হয়ে গেলে আল্লাহ কয় মাধ্যম সারা বাজাইতে পারবো যে সে আল্লাহ আমি ঠিক কিনা কর। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে পড়ে গেছে, একটা মাছ গিলে ফেলছে, গিলার পরে আল্লাহ পাক ডাকলেন, মাছ তোর ফেটে কি জানস? আল্লাহ পাক গরম খাবার মানুষের মতো দেখা যায়, কয় কে মানুষ বে, এটা তো আমার দামি নবী ইউনুস আলাইহিস সালাম। মাছ কিন্তু খুব সালাক, মানুষে না সালাক না, মাছ সালাক, ল্যান্ডা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে শুধু নিচেই যায় নিচেই যায়, 25 দিন পর্যন্ত নিচে গেছে। আল্লাহ কয় মাছ নিচে যাস কেন? কয় আল্লাহ পাক তোমার একটা নীতি আছে, নবীরা যে জায়গায় ইন্তেকাল করে সে জায়গার তার দাফন কাফন হয়, কবরটা ওই জায়গায় হয়, আমাদের নবী যে জায়গায় ইন্তেকাল করেছেন ওই জায়গায় হুবহু দাফন কাফন হয়েছে, সমস্ত নবীরা যে জায়গায় ইন্তেকাল করে ওই জায়গায় নবীর দাফন কাফন হয়, আল্লাহ পাক নিচে যাইতেছে এজন্য উপরে ওঠার সুযোগ যাতে না হয়, আমার পেটে যদি তোমার নবী ইন্তেকাল করে আমি আমার পেটের মধ্যে নবীর কবর, দুনিয়ার আর কোনো মাছের মধ্যে নবীর কবর নাই, আমি সবচেয়ে দামি হয়ে যাবো কারণ আমার পেটের মধ্যে নবীর কবর আছে। সুবহানাল্লাহ, সবচেয়ে দামি হয়ে যাবো কারণ আমার বেড়ে নবীর কবর, এই জন্য নিচে যাই। আল্লাহ কয় চল তোরা তাড়াতাড়ি উপরে উঠ, আমার নবীরে পারে রাখি আয়। আল্লাহর কথা মানতে হয় কিনা? 25 দিন নিচে গেছে, 25 দিন উপরে আছে, কতদিন? 50 দিন পরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাড়ের মধ্যে রেখে গিয়েছেন। 50 দিন পর্যন্ত অক্সিজেন ছাড়া, কার্বন ডাইঅক্সাইড দহন করা ছাড়া, কোনো প্রকারের খাদ্য খাওয়া ছাড়া সম্পূর্ণরূপে সুস্থ রেখেছিলেন কে? সে আল্লাহ আছে কিনা? আল্লাহ কয় বান্দা দুনিয়ার সব মাধ্যম শেষ হয়ে গেলে মাধ্যম ছাড়া আমি বাঁচাইতে পারি যে এমন আল্লাহ আমি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, ঠিক কিনা? কে কইছে মানুষ না খায় মরবো? আসহাবে কাহফ সূরা কাহফ যে পড়েন, এদের ঘটনা তালাশ করেন, 350 বছর পর্যন্ত এক গর্তের ভিতরে কোনো প্রকারের খাওয়া ছাড়া কোনো কিছু ছাড়া আল্লাহ পাক এক গোমের মধ্যে সম্পূর্ণ সুস্থ রেখেছিলেন, ঠিক কিনা? এটা তো আল্লাহ। আল্লাহ কয় বান্দারে তুই আমার কি বুঝস, আমি তো রাজ্জাক, আমি রিজিক দাতা, আমি রিজিক দেনেওয়ালা, তোর সন্তানটা হইলে তারে ধনী বানাইবো নাকি গরিব বানাইবো কেউ বলতে পারতো না। আমার ভাইয়েরা, আগেকার দিনের একজনের বাপ দাদা ছিল গরিব, রিক্সা চালাইতো, মানুষ বাড়িতে কাজ করত, কিন্তু অবস্থা পরিবর্তন হয়ে গেছে, তার সন্তানরা 4-5টা বিদেশ গেছে, এখন বিল্ডিং বানায় জায়গা জমিনের অভাব নাই, সবল হয়ে গেছে, ঠিক কিনা? কর এটা তো আমি আল্লাহর হাতে, নাহনু কসামনা বাইনাহুম মাইসাতাহুম ফিল আয়াতিদ দুনিয়া ওয়ারাফানা বাযহুম ফাওকা বাযিন দারাজাত, ধনী গরিব রিজিকের ফয়সালা আমি নিজের হাতে রাখছি, কাউকে ধনী বানাই দেই, কাউকে আবার ধনী থেকে শিল্পপতি থেকে ফকির বানাই দেই, দায়িত্বটা আমি আল্লাহর হাতে, সুতরাং মানদারে আমার হাতের চাবি নিয়ে কেন লাড়ালাড়ি করস? সন্তান বেশি হইলে না খায়া মরবো, ডক্টর মেলটাজবাদী কে বলছে? সন্তান কম হইলে না খায়া মরবো, এটা দুনিয়ার ইতিহাসে কয়, ঠিক কিনা কর? আমার ভাইয়ারা, দুনিয়ার মধ্যে সব রিজিক শেষ হয়ে গেলে আল্লাহ বলছেন আমি আল্লাহ, অন্য দিক দিয়ে নিচের ভিতর থেকে রিজিক উড়াইতে পারি, আসমান থেকে রিজিক নামাইতে পারি, ঠিক কিনা কর? আল্লাহ কয় দুনিয়ার সব রিজিক শেষ, আমি নিচের থেকে জমিনের নিচের থেকে খনির সম্পদ উড়াই দিব, তেলের খনি দিয়ে দিব, চাউলের খনি দিয়ে দিব, আটার খনি দিয়ে দিব। আল্লাহ যদি কয়েকটা চাউলের খনি বাংলাদেশে উঠাই দেন, বাংলাদেশে আপনাদের কোনো কষ্ট হইব? এদেশে খনি আছে কিনা? এদেশে আজ পর্যন্ত 20টি এরকম গ্যাসের খনি পাওয়া গেছে, হাজার হাজার গ্যালন গ্যাস এদেশ থেকে উত্তোলন করে বৈদেশে বিক্রি করা হচ্ছে, সেখান থেকে বৈদেশিক মুদ্রা এনে বাংলাদেশে ব্রিজ করতেছে, রাস্তাঘাট করতেছে সরকার। এখন বর্তমানে মানুষ কম, জায়গা জমিন মানুষ কম, এজন্য খনিজ সম্পদ কম, যদি মানুষ বাড়িয়া যায় আল্লাহ খনিজ সম্পদ বাড়া দিতে পারেন, এদেশের মানুষ আমেরিকারে গ্যাস দিব, আর আমেরিকা থেকে খাদ্য আনিয়া চাউল আনিয়া দেশের মানুষ বাঁচবে, এরকম যদি আল্লাহ পাক বাঁচাইতে চান আপনাদের কোনো ক্ষতি আছে? 20টির উপরে গ্যাস ক্ষেত্র আছে সিলেট, হরিপুর, মৌলভীবাজার এবং বাঞ্চারামপুর সহ আরো অনেক স্থানে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে, লক্ষ লক্ষ গ্যালন তেল সেখান থেকে উত্তোলন করে বিদেশে বিক্রি করা হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ বুঝাতে চান বান্দারে, যদি রিজিক শেষ হয়ে যায় দেশের, এদেশের মানুষ ভারতরে তেল দিব, ভারত থেকে ফল ফ্রুট এদেশে আনি খাইব, ঠিক কিনা? এরকম ভাবে জামালগঞ্জ, বরপুকুরিয়া,
নবাবগঞ্জ, রাজশাহী এবং নৌগাতে উন্নত মানের কয়লা খনি পাওয়া গেছে, রানীপুকুর, শ্যামপুর, দিনাজপুরে কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে, শাহজীবাজার, বালিঝুরি, চৌদ্দগ্রামে সিলিকা বালির সন্ধান পাওয়া গেছে, আপনাদের কক্সবাজারে একটা বদরমোকাম মসজিদ আছে, তার আশপাশ এলাকায় একটা কালো সোনার খনি আছে, আর একটা টেকনাফের ভিতরে দুইটা কালো সোনার খনি আছে এ বাংলাদেশের ভিতরে। কালো সোনা এজন্য বলা হয়, এগুলি দিয়ে অ্যাটম বোমা তৈরি হয়, এর গ্যাস কোনো মানুষের নাকে ঢুকলে মানুষ মারা যায়, এই সোনা বলা হয় এজন্য, স্বর্ণের থেকে বেশি দামি, এক একটা পাথরের টুকরার দাম 1500 কোটি মার্কিন ডলারের উপরে, আন্তর্জাতিক ভাবে এগুলি লুকায়িত ভাবে আছে। এদেশের মানুষ যদি কোনোদিন না খায় মারা যায়, সেখান থেকে গ্যাস আমরা না খাইয়া তো লুকানোর দরকার নাই, সেখান থেকে কালো সোনা বিক্রি করব বিদেশে, বিদেশ থেকে খাবার এনে দেশের মানুষ বাঁচবে, অসুবিধা কি? আল্লাহ কয় এখন মানুষ সীমিত, আমার কাছে সব জমানো আছে মাটির নিচে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কথাও বলে দিয়েছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদাহু ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, বান্দারে সমস্ত জিনিসের খজিনা আমার হাতে আজ জমানো আছে, আমি বান্দার প্রয়োজন মোতাবেক আমি তা দান করি, এখন সীমিত বান্দা এজন্য সীমিত দান করছি, যখন বান্দা বাড়িয়া যাবে আমি ভিতর থেকে খনির সম্পদ বাড়াই দিব। সুবহানাল্লাহ, যখন মানুষ বাড়িয়া যাইব ভিতর থেকে খনির সম্পদ বাড়াই দিব, তো খনির সম্পদ বাড়াই দিলে এখন মানুষেরা জমি করার মতো, চাউল করার মতো জমি নাই, আল্লাহ কয় প্রতিটা জমির ভিতর থেকে আমি খনির সম্পদের গ্যাসের ব্যবস্থা করে দিব, চাউলের ব্যবস্থা করে দিব, ডাউলের ব্যবস্থা করে দিব, এরকম ভাবে তোদেরকে বাঁচাইলে অসুবিধা কি? ঠিক কিনা গম? আজকে মানুষেরা খনির সম্পদ নিজের থেকে উঠাইতেছে, একটু বাংলাদেশের সরকার থেকে নিয়ে সরকারবাদীদের, মেলতাজবাদীদের একটু চিন্তা আসে না, এই খনিজ তো ব্রিটিশ সম্পদ, ব্রিটিশ সম্পদ না, এই খনিজ তো আমার বাপদাদা রাখে নাই, এটা তো আল্লাহর দেয়া সম্পদ, আরো বাড়তেছে, যত দিন বাড়তেছে খনিজের সংখ্যা বাড়তেছে, পাহাড়ের ভিতরে আমেরিকার স্যাটেলাইট ফিট করে দেখেছে, পূর্ণ টেকনাফ থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত পূর্ণটা এলাকার ভিতরে নিচের ভিতরে খনিজ তেলের দ্বারা ভরা, আল্লাহ পাক তাআলা কোন দিন ব্যবস্থা করে দেয় হাজার হাজার গ্যালন তেল সেখান থেকে উত্তোলন করবে, আল্লাহ কয় বান্দারে দেখলি খনিজ সম্পদ বের করলি, এই মূল্যবান তেল যে বের করে আনস এটা কি তোর বাবার দেওয়া নাকি আল্লাহর দেওয়া? তো আল্লাহ পাক রিজিক দাতা, এখন মানুষ সীমিত, খনিজ সম্পদ কম দেন, দুই দিন পরে মানুষ বাড়িয়া গেলে খনিজ সম্পদ বাড়াই দিবেন, অসুবিধা কি? দুটি সন্তান যথেষ্ট কেন মনে করবি? সন্তান তো আল্লাহর নিয়ামতের মধ্যে মূল্যবান নিয়ামত, মানুষে একটা বাড়ি করলে আরেকটার ফিকির করে, আরেকটা বাড়ি কিভাবে করবো, দুইটা বাড়ি করছে তিনটার ফিকির করে, একটা জমিন হইলে আরেকটা জমিন কিভাবে বাড়াইবো দেখে, একবার ফসল করলে জমিনে আরেকবার ফসল করার চিন্তা করে, কিন্তু আল্লাহর নিয়ামতের মধ্যে সন্তান হইছে একটা বড় নিয়ামত, এই নিয়ামতটা মানুষেরা কেন কমাইবে? কেন আমার ভাইয়ারা, এদেশের মানুষ এখনো অভাব, বিদেশের মধ্যে সৌদি আরবের ভিতরে হাজার হাজার বাংলাদেশি আছে, আছে কিনা? গেছে একজনে ফোন প্রজনের রিজিক পাঠাইতেছে বাড়িতে, ঠিক কিনা? আল্লাহ কয় কিভাবে আমি বাসারা করে রাখছি তুই দেওস না? গেছে একজনে, সেও খায় এখানে, সৌদি আরব যারা গেছে খায় তো এখানে, খায় না? খাইলো এখানে, রিজিকের পয়সা লইছে সৌদি আরব, কিন্তু সে একা যাইয়া 10 জনের রিজিক বাড়িতে পাঠাইতেছে, 10 জনকে লালন পালন করতেছে। বান্দা, মানুষ যদি সৌদি আরবে বর্তমানে 2-3 লাখ বাংলাদেশি, ও আরো যদি এমন 2-1টা দেশ খুলে দেন, আরো 2-3 লাখ বাংলাদেশি যাইয়া যদি প্রতিজনে যদি 15-20 জনকে যদি রিজিক সেখান থেকে পাঠায়, অসুবিধা কি? আল্লাহ কয় বান্দারে এরকম আমি রিজিকের ফয়সালা করি, বান্দা তুই কেন রিজিকের অভাবে সন্তান হত্যা করবি? আল্লাহ পাক এজন্য কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, বান্দারে দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না, যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন সে আল্লাহ তাকেও দিবেন, সুতরাং তোমার থেকে ধনী বানাবে নাকি গরিব বানাবে এটা আল্লাহর দায়িত্ব, সন্তান যদি তুমি অনর্থক রিজিকের অভাবের জন্য যদি তুমি সন্তান না দাও, আল্লাহর কথা কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আজকে মুসলমানেরা ইমানের দাবি করে, আমার ভিতরে ইমান আছে, আমি নবীর আশেক, অথচ নবী কি কয়ে গেছে? আল্লাহ রাসূল বলেছেন, ও উম্মতেরা তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফা ইন্নী মুকাসিরুকুম বিকুমুল উমাম, ও উম্মতেরা বেশি বেশি সন্তান দেয়, বেশি মহব্বত করে এমন স্ত্রী দেখে বিবাহ করো, বেশি সন্তানদারিণী স্ত্রী দেখে বিবাহ করো, তোমার যদি 4-5 জন সন্তান হয় তোমার মাধ্যমে আমি 60টা উম্মত পাইছি, কিয়ামতের দিন গর্ব করবো, আল্লাহ আমার এক উম্মতের মাথা হাতে 4 জন উম্মত পাইছি, সুবহানাল্লাহ, এটা নবী কয়ে গেছে? ফা ইন্নী মুকাসিরুকুম বিকুমুল উমাম,
তোমার চারটা সন্তান হইলে এ চারটা সন্তান তোমারা না, কিন্তু আমার নবীর তো চারটা উম্মত বাড়ছে, বাড়ছে না? তো রসুল বলছেন তোমার মাধ্যমে যদি চারটা উম্মত পাই তো আল্লাহর কাছে গর্ব করবো, আল্লাহ একটা উম্মতের মাঝখানে আমি চারটা উম্মত পাইছি। ও মুসলমান, কেমন নবীর আসে কইলে? আজকে সন্তান কমাইলেন কেন? এমন গুনে ধরছে মাথায়, বাবা সন্তান দুইটা থেকে বেশি নেয় না, হুজুরে বুঝাইছে একটা সন্তান নেন, এটা আমারে দিয়ে দিন, মাদ্রাসাত করাবো। এখন তৃতীয় নম্বরের সন্তানটা হয়েছে, দেখে চেহারা সুরত বালা, এখন হুজুরে ভুলে গেছে চেহারা, এখন বাবারে চুমু খায় সন্তান রে, আমার সন্তান রে, আমার সন্তান, ওই সময় নিতে না করছো, এখন সন্তান হয়েছে তো মহব্বত আইছে কেন? ঠিক কিনা কর? মানুষের আজকে বর্তমানে অভাব নাই, এক একটা মাদ্রাসার ভিতরে এতিমখানায় লক্ষ লক্ষ টাকা ভরে আছে এতিম নাই খাওয়ার মতো। আপনার যদি এতই মেলতাজবাদী হন, দুইটা নিয়ে না হন, আরেকটা সন্তান করিয়া তারপরে মাদ্রাসায় পাঠাই দেন। আমার মাদ্রাসার ভিতরে জেনারেল ফান্ডে হুজুরের বেতন দেওয়ার মতো টাকা নাই, 10 লাখ 15 লাখ টাকা প্রতি বছর উদ্ধৃত হয় শুধু এতিমখানাতে, এতিমখানার টাকা উদ্ধৃত হয়, লক্ষ লক্ষ টাকা এতিমখানার মধ্যে পড়ে আছে, এতিম নাই মাদ্রাসা করানোর মতো। কেন সন্তান কম নেবেন? ইহুদিরা তো বুঝলো ইসরায়েলের গেড়ে রাখা, সন্তান বেশি নাও, ফৌজ বানাও, শক্তি বাড়াও। আজকে মুসলমানরা সন্তান কম নিয়া মুসলমানরা নিজের হাতে নিজে সন্তান হত্যা করতেছি। বৈজ্ঞানিকগণ বলেছে এরকম, জন পল পোপ খ্রিস্টানদের সবচেয়ে বড় পণ্ডিত, তিনি বলেছে 1890 সাল পর্যন্ত কাফেররা মুসলমানকে সরাসরি হত্যা করে এরকম ভাবে আদমশুমারি কমানোর চেষ্টা করেছিল, 1890 সালের পর থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মুসলমানদের দ্বারা মুসলমান হত্যা করে দিয়েছে। আজকে মুসলমানের খবরও নাই আমি কি করতেছি, কত বড় অপরাধী, কত বড় জালেম। হ্যাঁ, কারো স্ত্রী যদি কমজোর হয়, ছোট ছোট সন্তান, এর মাঝখানে আরেকটা সন্তান নিলে এ সন্তানটার কষ্ট হইব, এজন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সীমিত সময়ের জন্য নিতে পারে। স্ত্রীর প্রথম সন্তানটা নিছে সময় অপারেশন হয়েছে, দ্বিতীয় সন্তানটা যদি 2-4-5 বছরের মধ্যে নেয় তাহলে স্ত্রীর কষ্ট হইব, তার ক্ষতি হইতে পারে, তখন 2-4 বছর আপনি অসুস্থতার কারণে এরকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনিও সুস্থ, আপনার স্ত্রীও সুস্থ, সন্তান নিলে কোনো অসুবিধা নাই। তারপরে যদি সন্তান না নেন আল্লাহর দরবারে ধরা হয়তো একদিন, ঠিক কিনা? সন্তান বেশি নিলে মানুষ না খায় মরে না, এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তো এমন কথা, যদি তোমার দুনিয়াতে যদি খাবার বন্ধ হয়ে যায় কোনো কিছু নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতে খাবার খাওয়ায় খাওয়ায় বড় করতে পারবো, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের জাতিকে মান্না সালোয়া খাওয়ায় 40 বৎসর পর্যন্ত জান্নাতের মান্না এবং সালোয়া খাওয়াইয়া বাঁচাইছে, বাঁচাইছে না? 40 বৎসর পর্যন্ত একটা মাঠের ভিতরে হাজারে হাজার বনি ইসরায়েলকে আল্লাহ পাক জান্নাতের খাবার সকালে বিকালে দুই বেলা খাবার দিয়ে পাচ্ছে, পালছে কিনা? ও মুসলমানরা, সে আল্লাহ এখনো আছে কিনা? বনি ইসরায়েল যদি মান্না সালোয়ার ব্যাপারে যদি এসকাল না করে, গোনার কাজ না করে যদি মান্না সালোয়া যদি বন্ধ না করত, এখনো মান্না সালোয়া দাঁড়িয়ে হয়তো আমরা খাইতে পারতাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বুঝাতে চান বান্দারে এই দুনিয়ার মধ্যে যদি উপরের নিচের খানা যদি বন্ধ হয়ে যায় আমি আকাশ থেকে খাবারের ব্যবস্থা করে দিন, অফি সামাই রিজককুম, আসমানের মধ্যে তোমাদের রিজিক আছে, বন্টন করা আছে, তোমাদের দুনিয়ার মাটির খাবার যদি বন্ধ হয়ে যায় আসমান থেকে পাঠাবো, ঠিক কিনা? একবার কিছু সাহাবি, গ্রাম্য সাহাবি রসুলের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তো রসুল কোরআন শরীফ শিখার জন্য পাশের একটা গ্রাম বলে দিলেন, অমুক গ্রামে হাফেজে কোরআন আছে তার কাছে তোমরা কোরআন শরীফ শিখো, এক সপ্তাহ থাকতে যা খাবার লাগে আমি বাড়ি থেকে পাঠাবো। তো তাদের জন্য সকালে বিকালে তারা রসুলের বাড়ি থেকে খাবার নিয়ে যায়, কিন্তু গ্রাম্য হইলে তো আরবি বুঝে। একদিন রসুলের বাড়িতে খাবার নিয়ে আসতে তস্তরিনি, রসুলের বাড়ির সামনে এসে দেখে রসুলের ঘরের সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে রসুল কোরআন শরীফ পড়তেছে, সকালবেলা সূরায়ে হুদ পড়তেছে, সেখানে আল্লাহ বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, 18,000 মাখলুকাত যত সৃষ্টি আছে সবার রিজিকের দায়িত্ব আমি নিজ হাতে নিয়েছি, তারা যখন সকালবেলা খালি পেটে যায় বিকাল হওয়ার আগে আগে তাদেরকে পেট ভরায় বাড়িতে পৌঁছে দিই। সাহাবি আর রসুলের ঘরে ঢুকলেন না, বাইরে থেকে আওয়াজ শুনে চিন্তা করলেন এই মুহাম্মদের সত্য কথার জন্য আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয়, আল্লাহ যদি 18,000 মাখলুকাতের রিজিকের দায়িত্ব নেন, মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত আমরা, আমাদের রিজিক কত আল্লাহ দিব, তো রসুলের কাছে কেন আইছে? তস্তরি নিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে, গেছে সাহাবিদের মাঝখানে গিয়ে উপস্থিত, কি খবর, খানা আলো নাই কেন? কহুদুর বলছে ফাটাইবে এই জন্য আনি নাই, জোহরের আজানের সময় গেছে খাবার আসে না,
বারোটার সময় প্রতিদিন খাবার দেয়, জোহরের আজান হয়েছে, নামাজ হয়েছে, খাবার আসে না, কিরে এখনো আসে না কার? আমি কি জানি, রসুল কইছে পাঠাইব। রসুল এদিক দিয়া অপেক্ষা করতে করতে মনে করছে তারা দাওয়াত খাইছে, সমস্ত সাহাবীদের মাঝখানে বন্টন করে দিছে খাবার, জোহরের সময় শেষ, আসরের নামাজ পড়তেছে, কোথায় আর আগের দিন খাবার খাইছে? আরব দেশের মধ্যে আগেকার দিনে দুই বেলা খাবার হইতো, সকালে নাস্তা ছিল না, তো কোথায় রাত্রে খাবার খাইছে? এখনো আসরের সময় হয়ে গেছে, এখনো খাবার নাই, সবার পেট কামড়াইতেছে কোথায়। তারে সবাই খালি ধিক্কার দেয়, মিয়া খাবার ছাড়াইলা কেন, একটু দেরি করে এটা আমার কি দোষ, সুযোগ কইছে পরে ফাটাই দিব। আসরের সময় হয়ে গেছে, এরা চিন্তা করছে দুজনকে ফাটাইবে রসুলের কাছে খাবারের জন্য, যে আমরা না খাই আছি। আসরের নামাজের ইমাম সাহেব সালাম ফিরাইছে, সালাম ফিরাই দেখে দুইজন সুন্দর মানুষ পাগড়িওয়ালা, একজনের মাথায় একটা তস্তুরি, আরেকজনের মাথায় তরকারির তস্তুরি, একজনের মাথায় রুটির তস্তুরি, দুজনের সামনে আসি রাখছে। মানুষ যেহেতু ক্ষুধার্ত এমন ভাবে খাওয়া শুরু করছে, তাদেরকে কয় না একটু খান, বইতেও কয় না, তারা চলে গেছে রাত্রে খাইয়া, অনেক রয়ে গেছে, আরো অর্ধেক রয়ে গেছে সকালের জন্য রাখছে। শীতের দিনে সামান্য সময় থাকলে গরম ঠান্ডা হয়ে যায়, সকালবেলা রুটির মধ্যে হাত দিয়ে দেখে যেই গরম রুটি প্রথমে এসেছিল হুবহুব এরকম কুমকুমা গরম রয়ে গেছে। সুবহানাল্লাহ, কিরে আশ্চর্য, এমন ঘটনা তো জীবনে দেখি নাই। এমন শীতের দিন ঠান্ডা হওয়ার কথা বরাবর মতো খাদ্য দেখি যেমন অবস্থা আসছিল তেমন অবস্থা এখনো রয়েছে। পরের দিন চিন্তা করছে, এক কাজ করো, রসুলের কাছে কিছু রুটি নিয়ে যাও, হুজুর আজকে খুব সুস্বাদু রুটি খাইছি, সুস্বাদু পাখির গোস্ত, হুজুর এত সুন্দর গোস্ত আপনার জন্য আবার পাঠাইছি, হুজুরের জন্য কিছু রুটি তস্তরি দিয়ে ফাটাই দিছে তরকারি সহ। হুজুরের কাছে গিয়ে দুজন উপস্থিত, হুজুর তো দেখিয়ে বুঝতে পারলেন এই তস্তুরি দুনিয়ার বানানো না, এই তস্তুরি জান্নাতের তস্তুরি। সুবহানাল্লাহ, সাহাবীরা গেছে হুজুর কালকা যে খাবার ফাটাইছেন খুব সুস্বাদু, কে কইছে? কালকা তোমরা খাবার নিতে আসো নাই, তা আমি তো খাবারও ফাটাইনি, কোন কি এ খাবার কেন ফাটাইছে? কে জানে কে পাইছে? আমি তো কালকা খাবার পাঠাই নাই। ক কি হয়েছে? ক কালকা সারাদিন এরকম অনাহারে ছিলাম, বিকাল বেলা এরকম তস্তরি নিয়েছে, কয় কালকা খাবার নিতে কে আসছিল? কয় অমুকে আসছিল, কয় এদিকে আসো। কি ব্যাপার, খাবার কোথায় থেকে আইলো? ক হুজুর গতকাল যখন আসছিলাম সকালবেলা আপনার ঘরের ফাঁকা দিয়ে আওয়াজ শুনছি, আপনি ওমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এয়াত করতেছেন। আমি বলছি নবীর কথা দেখি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এ কথা নবীর সত্য হয়ে থাকলে আল্লাহ পাক উপর থেকে রিজিক পাঠাইব। এজন্য তস্তরি ফালাই দিয়া, তস্তরি জঙ্গলে ফেলে দিয়ে আমি এরকম সেখানে চলে গেছি। আল্লাহ রসুল কয়, সাহাবীরে তোমার ইমানের কারণে, পুখতা ইমানের কারণে আল্লাহ পাক তাআলা জান্নাত থেকে রিজিক তোমাদের কাছে পৌঁছাই দিয়েছে। কে বলছে? মুসলমানদের খোদা এত দুর্বল ন যে আপনাকে সন্তানও দেবে আর রিজিক খাওয়ানোর মতো ক্ষমতা নাই। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার অধিকারী তো আমি, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ পাক বলেন আমি শুধু কুন শব্দ দিয়ে তৈরি করেছি, কুন হয়ে দা, এত বড় আসমান হয়ে গেছে, এত বড় সূর্য হয়ে গেছে, এত বড় ছাদ হয়ে গেছে, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা আমি বানাইতে শুধু কুন শব্দ ব্যবহার করা লাগছে, কাফ শব্দ উচ্চারণের আগে সূর্য হয়ে গেছে, এক সেকেন্ডের আগে আত্মসন্তানটা এত ছোট, এই সন্তানটারে বুঝি আমি না পালিয়া, এরকম না হয় আমার মন, এমন আকিদা বুঝি মুসলমানের হতে পারে? আল্লাহ কো বান্দারে রিজিকের ফয়সালা আমি আল্লাহর হাতে, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, বান্দা তুমি দুনিয়াতে আসার আগে তুমি কি কি খাইতা, কতটুকু খাইতা, সব আগে দুনিয়া আমি বানাইছি, তুমি কি করতা, কতটুকু জায়গার প্রয়োজন ছিল সব কিছু আগে বানাইছি, পানি বানাইছি, মাটি বানাইছি, অক্সিজেন বানাইছি, কার্বন ডাইঅক্সাইড বানাইছি, এরকম ভাবে সব কিছু বানাইয়া তারপরে তোমারে দুনিয়াতে ফাটাইছি যাতে করে দুনিয়াতে গিয়ে তুমি কষ্ট না করো। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি তোমারে কত নিয়ামত দিয়েছি এই নিয়ামত যদি গণনা করতে থাকো শেষ করতে পারবা না। ইন্নাল ইনসানা লাজালুমুন কাফফার, মানুষেরা এত নিয়ামত পাইয়া তার প্রভুর সাথে সীমা লঙ্ঘন করে অত্যন্ত নিমক হারামি করে। নিমক হারাম কি জিনিস দেখেন, এ কথাটার একটা শানে নজুল আছে। নিমক হারাম হইছে মালিকে বদুল্লাকে সাথে নিয়ে খাবার খায়, তো বদুল্লার সাথ দিছে, কাপড় দিছে, খাবারের ব্যবস্থা করে, সব লালন পালন করে বদুল্লারে, তো মালিকে প্রতিদিন সামনে খাবার খাওয়ার কারণে মালিকের কোনো ক্ষতিও করতে পারে না। একদিন মালিকে বদুল্লারে খাবার দিয়ে খাবার খাওয়া শেষ, সব ফেলেট মেলেট উদায় নিয়ে গেছে, নিমকদানিটা এখানে রেখে গেছে, রেখে গেছে পরের বেদ যারা আছে তারা খাইবে। এখন বদুল্লা চিন্তা করছে কোনোদিন তো সুযোগ পাই না, আজকে সুযোগ আছে, যে লবণদানির মধ্যে লবণ খাইছে ওই লবণদানিটা মালিকের অনুপস্থিতিতে ভাঙ্গি ফেলেছে, এর কয় নিমক খারাপ।
আল্লাহ পাক বলে, বান্দারে আমার নুন খাইয়া, আমার বাতাস খাইয়া, আমার কার্বন ডাইঅক্সাইড দহন করে, আমার পানি ব্যবহার করে, সব কিছু আমার ব্যবহার করে, চব্বিশটা ঘন্টা আমার সাথে নাফরমানি করস, এর থেকে বড় নিমক হারাম আর কেউ হতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলছে, বান্দারে আমি রব্বুল আলামিন। তো আজকার এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ইশারা করতেছেন, বান্দা তুমি দুনিয়াতে আসার আগে এ দুনিয়ার আমি ভারসাম্য বানাইছি, তুমি দুনিয়াতে আসার আগে তোমার রিজিকের ফয়সালা করছি, সুতরাং তুমি মেলতাজবাদী হইয়া সন্তান কম নিও না, একটা সন্তান বেশি নিয়ে আল্লাহ রাস্তায় দিয়ে দিও। দুইটা সন্তান মাঝে সাত করান, একটা সন্তান আল্লাহ রাস্তায় দিয়ে দেন, যে একটা সন্তান বেশি হইলে এ সন্তানের আল্লাহ রাস্তায় দিন, এটা তো পারবেন? আমার ভাইয়ের একটা কথা বলে যাই, কাফেররা কোনোদিন মুসলমানের শান্তি চায় না, মুসলমানের দেশের কোনো কামিয়াবি চায় না। আজ পর্যন্ত যত বড় বড় ঐতিহাসিক দার্শনিক জন্মগ্রহণ করেছে সবাই বাবার চতুর্থ নম্বরের পঞ্চম নম্বরের সন্তান, প্রথম সন্তান বড় দার্শনিক হয়েছে এমন ইতিহাস দুনিয়ার ইতিহাসে নেই। এই বিশ্ববিখ্যাত ঐতিহাসিক সবচেয়ে বড় বৈজ্ঞানিক আইজ্যাক নিউটন বাবার চতুর্থ নম্বরের সন্তান, যার মাধ্যমে আজকে পূর্ণ দুনিয়া দেখছি, দুনিয়ার বিজ্ঞান আজকে জয়যাত্রা দেখছে, যার বিজ্ঞানের মাধ্যমে আজকে দুনিয়ার বিজ্ঞান এত অগ্রগতি অগ্রগতি অবস্থান নিয়েছে, আইজ্যাক নিউটন বাবার চতুর্থ নম্বরের সন্তান। এরকমভাবে আমাদের বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলাদেশের মধ্যে এত বড় ইতিহাস রচনা করে গেলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাবার নবম নম্বরের সন্তান। এরকম যত বড় বড় দার্শনিক এসেছে সবাই বাবার তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম নম্বরের সন্তান বড় বড় দার্শনিক হয়েছে, দেখছে প্রথম দুই সন্তানের মধ্যে দার্শনিক কম হয়। এই কাফেররা চিন্তা করে দেখেছে মুসলমানদের দেশে যাতে করে কোনো বড় দার্শনিক জন্ম না হয়, মুসলমানদের দেশে যাতে করে কোনো বড় এরকমভাবে কোনো বড় কিছু জন্ম না হয়, মাতাওয়ালা জন্ম না হয়, এজন্য মুসলমানকে বলে দিয়েছে দুটি সন্তান নাও, বেশি নিও না, বেশি নিলে এরকম দেব ভারসাম্য হারাবে। আল্লাহ পাক কোরআনের এ বড় আয়াতের মধ্যে কোথায় বুঝাইছেন, বান্দারে দুনিয়াতে তোর সন্তান দেওয়ার আগে দুনিয়াতে রক্ষা করার ক্ষমতা দুনিয়াতে দিছি, তোর সন্তানের রিজিকের ফয়সালা করছি, সুতরাং অনর্থক মেলতাসের পেছনে পড়ে সন্তান কম নিবি না। আমার ভাইয়েরা আশ্চর্য হইবেন, বাংলাদেশে মানুষ বেশি আমরা মনে করি, দুনিয়াতে বেশি মানুষ, বেশি মানুষ না, এক এক জায়গার ভিতরে এক এক দেশের ভিতরে এক এক গ্রামে দুই চারজন মানুষ, গ্রামের পর গ্রাম, হাজার হাজার একর জমি, হাজার হাজার একর জমি পড়ে আছে, এরকম মানুষ নাই খাওয়ার মতো, মানুষ নাই। আমাজন জঙ্গলের ওই পারে দুনিয়া যত বড়, এর থেকে দ্বিগুণ সম্পদ, দ্বিগুণ জমি সেখানে রয়ে গেছে, কোনো মানুষের পা পড়ে না এখনো, এরকম শুধু ভবিষ্যতে সেখানে মানুষ বাড়বে, সেখানে এরকম গ্রাম করবে, দেশ করবে, সেখানের ভিতরে মানুষ বাড়বে, সেদিকেও চলে যাবে। আমার ভাইয়ারা যতটুকু কথা বলেছি, আল্লাহ পাক আমাদেরকে এ কথাটুকুর, আল্লাহকে রব্বুল আলামিন না মানলে, আল্লাহ আল্লাহকে আল্লাহ বিশ্বাস করা মুসলমানের জন্য যতটুকু ফরজ, আল্লাহকে রাজ্জাক বিশ্বাস করা মুসলমানের জন্য ততটুকু ফরজ, ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ মানে রাজ্জাক মানে না সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ মানে রব্বুল আলামিন মানে না সে ব্যক্তি কাফের, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা যতটুকু কথা বলছি, কাফেররা আপনাদের মাথা ধ্বংস করে দিচ্ছে, কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করছে। মুসলমান সন্তান বাড়লে ইমানের নূর বাড়ে, আপনার সন্তান ভবিষ্যতে যে ওলি হবেন আপনি বলতে পারবেন? আপনার সন্তান আপনার জানা যায় কাঁদলে যে আপনার গোনা মাফ হবে না, এটা আপনি বলতে পারেন? তা আল্লাহ পাক আপনার সন্তান দিলে ভবিষ্যতে আপনার সন্তান তো আপনার কবরের মধ্যে দোয়া করবে, ভবিষ্যতে আপনার সন্তানরা আপনার ভালো কাজ করলে সব স্বভাব আপনি হইবেন, অসুবিধা কি? আল্লাহ পাক আমাদেরকে সবগুলি কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি।